हेलो स्टूडेंट्स, वेलकम वेलकम टू अड्डा 24/7 बेंगली चैनल। आशा करी आमाके देखा जाच्छे एवं स्पष्ट शोनाओ जाच्छे। जरा जरा लाइवे आछो ताड़ाताड़ी, एखाने आमी देखते पाच्छी लाइवे आछे 43 जन आपातत, তারা তারা তাড়াতাড়ি ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে আরো সবার কাছে সবার মানে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর যারা যারা লাইভে আছো তাড়াতাড়ি লাইক করে দাও। আজকে থেকে আমাদের এএনএম জিএনএম নেক্সট ইয়ারের জার্নি শুরু হচ্ছে আজকের দিন থেকে। আগের সপ্তাহে আমি বলেছিলাম, আগের সপ্তাহে তোমাদের কিছু ইনফরমেটিভ ভিডিও দিয়েছিলাম যেগুলো তোমাদের এএনএম জিএনএম এ কাজে লাগবে। তো আজকে সেখানে ক্লাস শুরু হচ্ছে। এখানে যারা যারা এএনএম জিএনএম বা জেনপজ ইউজি বা যারা যারা নিটের অ্যাসপিরেন্ট আছো বা ডাব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্ট আছো, সবাই ক্লাসটাকে ভালো করে ফলো করবে। রেগুলার মানে রেগুলার আমার ক্লাস থাকছে না, আমার ক্লাস থাকছে বৃহস্পতি থেকে শনি দুপুর 3টে থেকে। 3টে মানে 3:05 থেকে স্টার্ট হয়, কারণ তোমাদের সবার আসতে একটু টাইম লাগে, দেন 3:05 থেকে আমি স্টার্ট করি। তো 3:05 থেকে তোমাদের ক্লাস থাকবে রেগুলার, অবশ্যই ক্লাসে উপস্থিত থাকতে হবে আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে। আর তোমরা আজকে দেখতে পাচ্ছ, আজকে আমরা কোষ সম্বন্ধে জানবো। কোষের কি কি টপিক সম্বন্ধে আজকে জানবো, ডিসকভারি অফ সেল, কোষের আবিষ্কার কিভাবে হলো, প্রোক্যারিওটিক ভার্সেস ইউক্যারিওটিক সেল এটার ব্যাপারে জানবো, দেন অ্যানিমাল সেল ভার্সেস প্ল্যান্ট সেলের ব্যাপারে জানবো, সেল ওয়ালের ব্যাপারে জানবো, এবং সেল ওয়াল থেকে আরেকটা জিনিসের ব্যাপারে এখানেই আমরা জেনে নেব, সেটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ব্যাপারে, যেটা খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষার সাপেক্ষে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? আচ্ছা, আর জানবো হচ্ছে সেল মেমব্রেনের ব্যাপারে। তো এই কটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। এক ঘন্টাও লাগতে পারে, এক ঘন্টার বেশিও লাগতে পারে, যতক্ষণ লাগবে ততক্ষণ আমাদের ক্লাস চলবে। ওকে, সবাই তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। আর ক্লাস শুরু করার আগে তোমাদের বলে রাখি, সবাই আড্ডা 24/7 এর অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবে, এবং এই চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও, এবং বেল বাটন যেটা, বেল আইকন যেটা, সেটা দেখে টিপে দাও, তাহলে তোমার কাছে নোটিফিকেশন চলে আসবে। ওকে, ক্লাসের নোটিফিকেশন। আর তোমাদের বলে রাখি, আড্ডা 24/7 বেঙ্গলি এই আমাদের এটা হচ্ছে অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল। এছাড়া আমার নিজস্ব টেলিগ্রাম চ্যানেলও আছে, যেটা হচ্ছে সায়েন্স বাই সুভাষিস স্যার, সেখানেও তোমরা জয়েন হতে পারো নোটস পাওয়ার জন্য। ওকে, চলো। আর তোমাদের বলে রাখি, এএনএম জিএনএম এর পেড কোর্স অলরেডি চলে এসছে। যারা যারা এএনএম জিএনএম এর পেড কোর্সে ভর্তি হতে চাও, তারা তারা ভর্তি হয়ে যেতে পারো এই কোডটা ইউজ করে, Y229, এই কোডটা ইউজ করে ভর্তি হয়ে যেতে পারো। 180 ঘন্টার তোমাদের ফাউন্ডেশনের একটা কোর্স দেওয়া হবে। এখানে খালি সায়েন্স নয়, সায়েন্স জিকে যে পার্টটা আসে সেটাও থাকবে, ইংলিশ থাকবে, অঙ্ক থাকবে, সব কিছু থাকবে, যা যা একটা এই এএনএম জিএনএম পরীক্ষায় থাকে তা তা সব এর মধ্যে থাকবে। আর নোটসগুলো তোমরা ইবুক ফরম্যাটে তোমাদের ফোনের মধ্যে পেয়ে যাবে। ওকে, আর এছাড়া যারা যারা ডাব্লিউবিসিএস এ ভর্তি হতে চাও, ডাব্লিউবিসিএস এর মহাপ্যাক তোমরা দেখতে পাচ্ছ, 2000 ঘন্টার এখানে ক্লাস প্রোভাইড করা হবে। এটাও তোমরা Y229 এই কোডটা ইউজ করে পারচেস করে নিতে পারো। এই কোর্সের দাম 5700 টাকার মধ্যে, 2 বছরের যেটা সেটা 5700 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করি। যারা যারা লাইভে আছো 94 জন, তাড়াতাড়ি একবার শেয়ার করে দাও, আজকে যাতে 200 গন্ডি আমরা পেরিয়ে যেতে পারি। ঠিক আছে, এই যে আমরা যে ক্লাসটা করব, এটা কোন কোন পরীক্ষা হেল্প করবে আরেকবার বলে দিচ্ছি, এএনএম জিএনএম জেনপজ নিট, এছাড়া হচ্ছে তোমার ডাব্লিউবিসিএস এসএসসি পিএসসির যে কোনো পরীক্ষা, এসএলএসটি, সব পরীক্ষা হেল্প করবে। আর নোট স্যার, নোট বাংলায় আছে না ইংলিশে, যেগুলো কয়েকটা পয়েন্ট যেগুলো ইংলিশে লেখা হয় সেগুলো ইংলিশে, আদারওয়াইজ সব বাংলাতেই আছে। ঠিক আছে, তো নিশ্চিন্তে থাকো, বাংলাতে পড়াবেন না, ইংলিশে আমি বাংলাতেই পড়াবো। ঠিক আছে, তোমাদের যে বইগুলো অ্যাভেলেবেল থাকে না, এমন কিছু বই থাকে যেগুলো মানে বাংলায় অ্যাভেলেবেল থাকে না, ভালো বই, তার থেকেও ভালো কন্টেন্ট নিয়ে আমি কিন্তু এখানে তোমাদের ক্লাসটা করব। ওকে, চলো এবার ক্লাসটা আমি শুরু করি। কোষের আবিষ্কার, কোষের আবিষ্কার যদি দেখি, আমাকে সবার আগে দেখতে হবে এই মাইক্রোস্কোপ যার মাধ্যমে দেখা শুরু হয়েছিল, মানে যার মাধ্যমে আমরা কোষটাকে দেখতে পেয়েছিলাম, সেই মাইক্রোস্কোপের আবিষ্কার থেকে আমাদের শুরু করতে হবে, যেখান থেকে কোয়েশ্চেন প্রচুর আসে। এইটা কার মাইক্রোস্কোপ? এটা দেখো, লিভেনহকের মাইক্রোস্কোপ, লিভেনহক যেটা আবিষ্কার করেছিলেন কোষ দেখবার জন্য। এটা হচ্ছে ব্রিটিশ মাইক্রোস্কোপ, যেটাকে আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপ বলে থাকি। কম্পাউন্ড মানে যেখানে দুটো লেন্সের ব্যবহার করা হয়, একটা এখানে লেন্স, একটা এদিকে একটা লেন্স থাকে। ঠিক আছে, দুটো লেন্সের ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছ এটা আরেকটু উন্নত প্রকৃতির এটার থেকে। ঠিক আছে, এটা আরেকটু উন্নত প্রকৃতির এর থেকে, আবার এটা যদিও বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ নয়, ঠিক আছে, এটা সিম্পল মাইক্রোস্কোপ। ঠিক আছে, এইটা কম্পাউন্ড, এটার থেকে এটা বেশি উন্নত। ঠিক আছে, এটা মোটামুটি এখন ল্যাবে গেলে এটাই তোমরা দেখতে পাও, এর থেকে উন্নত মাইক্রোস্কোপ এসছে। তো চলো ধাপে ধাপে আমরা দেখে নেব। 1285 খ্রিস্টাব্দ, ঠিক আছে, প্রথম কি আবিষ্কার হয়? কাচ আবিষ্কার হয়। কাচ
কাচের আবিষ্কার 1285 সালে প্রথম আমরা দেখতে পাই। কি কাচ? লেন্সের কাচ। ঠিক আছে, কাচ তার আগেও ছিল কিন্তু লেন্সের কাচ আমরা 1285 থেকে আমরা আবিষ্কার দেখতে পাই। এরপর 1590 সালে আমরা হ্যান্স এবং জ্যাকারিয়াস জানসেনকে দেখি ম্যাগনিফায়ার, 9x ম্যাগনিফায়ার। 9x মানে 9 গুণ বড় করে দেখাবে কোনো একটা জিনিসকে, সেই ম্যাগনিফায়ার তারা আবিষ্কার করেন। 1909 সালে গ্যালিলিও প্রথম কি করেন? মাইক্রোস্কোপ আবিষ্কার করেন। প্রথম মাইক্রোস্কোপ আমরা 1909 সালে দেখতে পাই। এরপরে এই মাইক্রোস্কোপ শব্দটি তখন আসেনি, মাইক্রোস্কোপ শব্দটি এসেছিল হচ্ছে 1625 সালে। কে এনেছিল? জিওভ্যানি। ঠিক আছে, জিওভ্যানি ফেভার 1625 সালে এই শব্দটি প্রথম আনেন। এগুলো তোমাদের মুখস্থ করতে হয়, এখানে বোঝার জিনিস নেই। ঠিক আছে, তারপর মডার্ন যদি মাইক্রোস্কোপ আমরা দেখি, মডার্ন মাইক্রোস্কোপ 1800 সাল থেকে তৈরি হওয়া মোটামুটি শুরু হয়, যেটা মডার্ন মাইক্রোস্কোপ আমরা দেখি। তো তার আগে আমি দেখব পরের স্টেপ, যখন সেলের আবিষ্কার হলো। এই মাইক্রোস্কোপের মাধ্যমে কি হলো? সেলের আবিষ্কার কত? 1665 সালটা খুব ইম্পর্টেন্ট। কে আবিষ্কার করেছিলেন? রবার্ট হুক। রবার্ট হুক এই সেলটা কি কোথায় আবিষ্কার করতে পেরেছিলেন, কার মধ্যে? সেটা হচ্ছে কর্কের ছিপির মধ্যে প্রথম তিনি কি করেন? কর্কের ছিপির মধ্যে তিনি প্রথম এই রবার্ট হুক কি করেন? সেল খুঁজে পান। কিন্তু সেলটা কি ছিল? ডেড, মৃত। ভালো কথা। তারপর 1670 সালে অ্যান্টনি ভ্যান লিউয়েনহক, 1670 সালে, এই সালটা ইম্পর্টেন্ট না, খালি এই সালটা ইম্পর্টেন্ট, আমি মার্ক করে দিয়েছি তাই জন্য এই সালটা ইম্পর্টেন্ট, বাদ বাকিগুলো না জানলেও চলবে। অ্যান্টন ভ্যান লিউয়েনহক 1670 সালে কি করেন? তিনি প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন, লিভিং সেল। এছাড়া আরেকটা কি আবিষ্কার করেন? এছাড়া তিনি মাইক্রোস্কোপ যেটা সেটাকে পারফেক্ট বানান, পারফেক্ট মাইক্রোস্কোপ তিনি কিন্তু তৈরি করেছিলেন, কে? অ্যান্টন ভ্যান লিউয়েনহক। এবং এর মাধ্যমে লিভিং সেলটা কোথা থেকে তিনি আবিষ্কার করেছিলেন? পুকুরের জল। ঠিক আছে, লেখাগুলো ক্লিয়ার আসছে না, তার মানে তুমি একটু রেজলিউশন বাড়িয়ে নাও, তোমার 360 করে নাও, রেজলিউশন পরিষ্কার আসবে, আর নোটের মধ্যে সব দেওয়া থাকবে, চিন্তা নেই। যারা যারা এখনো জয়েন হওনি, আমার গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, তোমাদের নোটের মধ্যে পরিষ্কার থেকে যাবে। আমার গ্রুপে জয়েন হতে গেলে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো 9804030739 এই নাম্বারে। ওকে, চলো। এইবার 1670 সালে লিভিং সেল আবিষ্কার করলো কোথায়? পুকুরের জলের মধ্যে। এবং এই অ্যান্টন ভ্যান লিউয়েনহকে কি করেছিল, কি আবিষ্কার করেছিল? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াও কিন্তু তিনি আবিষ্কার করেন। ভালো কথা। এবার 1800 সালে কি হলো? মডার্ন মাইক্রোস্কোপ এলো 1800 সালে। এবার এই 1800 সাল থেকে আমরা যদি দেখি 1926 সালে দেখবো আমরা নোবেল প্রাইজ পানকে রিচার্ড জিগমন্ডি। ঠিক আছে, নাম কি? জিগমন্ডি। ঠিক আছে, রিচার্ড জিগমন্ডি কি পান? নোবেল প্রাইজ পান কিসের জন্য? আল্ট্রা মাইক্রোস্কোপ আবিষ্কারের জন্য। এইটা ছিল লেভেলের মাইক্রোস্কোপ, প্রায় 100x অবধি, মানে 100 ম্যাগনিফিকেশন করার ক্ষমতা রাখতো এটি। ঠিক আছে, এরপর যে আবিষ্কারটা হলো, এটা যুগান্তকারী আবিষ্কার ছিল, সেটা হচ্ছে নল এবং রুস্কা। ঠিক আছে, নল এবং রুস্কা যে মাইক্রোস্কোপ আবিষ্কার করলো, সেটাকে আমরা কি বলে থাকি? ইলেকট্রন মাইক্রোস্কোপ। ঠিক আছে, লেখাতে ঢেকে যেতে পারে, তো নাম জেনে রাখো 1931 সাল নল এবং রুস্কা যে ইলেকট্রন মাইক্রোস্কোপ তিনি আবিষ্কার করেছিলেন, এই সালটাও মাথায় রাখবে। ঠিক আছে, এরপরে আসছে কি? দেখো, জেনরিক উইন্স নোবেল ফর ফেজ কন্ট্রাক্ট মেথড। ঠিক আছে, এইটা তোমাদের আপাতত বুঝতে পারবে না, এটা যারা যারা গ্র্যাজুয়েশন মাস্টার্স করেছো তাদের ক্ষেত্রে এই প্রসেসটা তোমরা বুঝতে পারবে। কন্ট্রাস্ট মেথডের মাধ্যমে কি হয়, ছবিটাকে পরিষ্কার দেখা যায়, পরিষ্কার করার পদ্ধতি, মানে না হলে ঝাপসা ঝাপসা দেখাবে, পরিষ্কার করার পদ্ধতি কিন্তু তারা এনেছিলেন 1953 সালে। ঠিক আছে, এবং টানেলিং মাইক্রোস্কোপ আসে 1986 সালে। ঠিক আছে, ধাপে ধাপে এই এভলিউশনগুলো হয় এবং সেল আবিষ্কার এখান থেকে শুরু হয়। ঠিক আছে, তো এখানে দেখো সেলের আবিষ্কার ধাপে ধাপে 1665, আরেকবার লিখে দিয়েছি, 1665 রবার্ট হুক সেল আবিষ্কার করেন। আবার 1831 সালে তোমরা যদি দেখো, অনেকে গুলিয়ে ফেলে এই জায়গাটা, রবার্ট ব্রাউন একজন বটানিস্ট ছিলেন, তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেন। ঠিক আছে, 1665 সাল রবার্ট হুক কি করেন? রবার্ট হুক হচ্ছে কোষ আবিষ্কার করেন, 1831 সাল রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন। প্রত্যেকটা ধাপে ধাপে একবার দেখে নেবে। তারপর আমরা যদি দেখি অ্যান্টন ভ্যান লিউয়েনহক, যিনি কি করেছিলেন? লিভিং সেল আবিষ্কার করেন, আমরা বললাম লিভিং। ইনি কি করেছিল? ডেড সেল আবিষ্কার করেছিল। ওকে,
তারপরে এখানে রবার্ট ব্রাউন আবিষ্কার করলো হচ্ছে নিউক্লিয়াস, তারপর হচ্ছে পারকিনজি, পারকিনজি কয়েন দ্য টার্ম প্রোটোপ্লাজম, ঠিক আছে? ইনি প্রথম প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন এবং প্রোটোপ্লাজম কি সেটা বোঝান, সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের মধ্যে পার্থক্য কি সেটা তিনি কেনি বুঝিয়েছিলেন পারকিনজি, ঠিক আছে? সাইটোপ্লাজম আমরা পরে দেখব ডিটেলসে, সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজম কিন্তু একেবারেই এক নয়। সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস ইকুয়ালস টু হয় প্রোটোপ্লাজম, ঠিক আছে? ইকুয়ালস টু হয় প্রোটোপ্লাজম, এটি কে প্রথম বলেন? পারকিনজি। তারপরে 1838 এবং 1839 সাল দুজন বৈজ্ঞানিক এলেন। 1838 কে এলেন থিওডোর সোয়ান, এবং আরেকজন এলেন কে, মানে থিওডোর সোয়ানের সাথে কে এলেন তোমার, এখানে কোথায় গেল, ম্যাথিয়াস লেইডেন, আমি একটু ভুল বললাম, 1838 সালে এলেন ম্যাথিয়াস লেইডেন এবং 1839 সালে এলেন থিওডোর সোয়ান। দুজন দুটো ইম্পর্টেন্ট কথা বললেন, কি কথা? 1838 সালে ম্যাথিয়াস লেইডেন বললেন প্রত্যেক উদ্ভিদ কোষ, ঠিক আছে, প্রত্যেক উদ্ভিদ কোষের দ্বারা সৃষ্টি, কি বললেন? এবার বলবে যে এটা আবার কি বড় আবিষ্কার, এটা তো আমিও বলতে পারি, তুমি আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারো, তখনকার দিনে দাঁড়িয়ে তুমি বলতে পারতে না। তিনি কি বললেন? প্রত্যেক উদ্ভিদ কোষ দ্বারা সৃষ্টি, ঠিক আছে, ভালো কথা। থিওডোর সোয়ান কি বললেন 1839 সালে? উনি বললেন প্রত্যেক প্রাণী কোষ দ্বারা সৃষ্টি। এ এত বড় আবিষ্কার, ঠিক আছে, তখনের মুহূর্তে এটা বিশাল বড় আবিষ্কার ছিল, ম্যাথিয়াস লেইডেন এবং থিওডোর সোয়ান এটি বললেন, ভালো কথা। তারপরে আরেকজন বিজ্ঞানী এলেন রুডল্ফ ভিটচাও কি বললেন? রুডল্ফ ভিটচাও বললেন প্রত্যেক কোষ তার পূর্ববর্তী কোনো কোষের থেকে সৃষ্টি হয়, কি বললেন? প্রত্যেক কোষ তার পূর্ববর্তী কোনো কোষের থেকে সৃষ্টি হয়, সেটা কে বললেন? সেটা 1955 সালে কে বললেন? রুডল্ফ ভিটচাও। এবং এদের এই তিনটে কথাকে এক করে, আমরা যেটা পেলাম, যেটাকে আমরা বলে থাকি সেল থিওরি বা কোষ তত্ত্ব, সেল থিওরি, ঠিক আছে, সেল থিওরি পাই, বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি কোষ তত্ত্ব। এই কোষ তত্ত্বের প্রবর্তককে সাধারণত বইতে দুটো নাম পাবে, কিন্তু অরিজিনালি তিনজন, কে কে? স্লেইডেন, সোয়ান এবং ভিটচাও, তিনজনে মিলে এই কোষ তত্ত্ব দেন। একটা কোয়েশ্চেন আসে, এই সেল থিওরি কে মেনে চলে না, অ্যান্সার কি হবে? ভাইরাস। কারণ কি? ভাইরাসের ক্ষেত্রে, ভাইরাস যখন দেহের বাইরে থাকে সেটা জড় বস্তুর মতন আচরণ করে, আর যখন দেহের ভিতরে ঢোকে তখন সেটা কি আবার একটা জীবের মতন আচরণ করে। তো আমরা ভাইরাসের ক্ষেত্রে কি বলবো? ভাইরাস হচ্ছে অকোষীয়, অকোষীয় মানে কোষের বাইরে থাকলে ও জড়, কোষে ঢুকলে ও জীবিত, ক্লিয়ার? তো এটা গেল হচ্ছে কি আমার এই স্ট্রাকচার আমরা কভার করলাম। এরপরে দেখো থিওডোর সোয়ান আবার আরেকটা জিনিস বললেন যে প্লাজমা মেমব্রেনের প্রথম তিনি লেয়ারিং প্রথম দেখতে পেলেন, দেখেছিলেন, আবিষ্কার নয়, প্লাজমা মেমব্রেন মানে যেটাকে বলি আমরা কোষ পর্দা, কোষ পর্দা তিনি প্রথম পর্যবেক্ষণ করেন। তিনি মডেল ফডেল কিছু দেননি, তিনি প্রথম পর্যবেক্ষণ করেন যে কোষ পর্দা বলে কিছু একটা আছে, হলো। তারপরে তারপরে ভিটচাও যে ইম্পর্টেন্ট যে কথাটা যেটা এখানে আমরা আলোচনা করলাম, সেই ইম্পর্টেন্ট কথা যেটা বলেছিলেন ভিটচাও, যে শব্দটা ইউজ করেছিলেন, মাঝে মাঝে এই শব্দটা দিয়ে দেয়, ওমনি সেলুলাই সেলুলা, এই কথাটা তিনি বলেন। কি বলেন? ওমনি সেলুলা ই সেলুলা, মানে প্রত্যেক কোষ তার পূর্ববর্তী কোষের থেকে সৃষ্টি হয়, সেই কথাটাই হচ্ছে এটা, ঠিক আছে? প্রত্যেক কোষ তার পূর্ববর্তী কোষের থেকে সৃষ্টি হয়, ওমনি সেলুলাই সেলুলা, এই কথাটা তিনি ইউজ করেন, ওকে। এরপরে আমরা দেখব 1940 সাল, যেখানে কি ভ্লাদিমির ওরিস্কিন, ঠিক আছে, ভ্লাদিমির ওরিকিন কি করেন? ইলেকট্রন মাইক্রোস্কোপ, ঠিক আছে, ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে কি করেন? কমপ্লেক্স স্ট্রাকচার অফ সেল, কোষের যে গঠন আজকে এটা দেখতে পাও, এই যে গঠনটা প্রথম বর্ণনা করেছিলেন কে? ভ্লাদিমির ওরিস্কিন, ঠিক আছে, ওরিকিন, ভ্লাদিমির ওরিকিন এটি কি করেন? প্রথম এই স্ট্রাকচারটা যেটা দেখতে পাও এটা তিনি দিয়েছিলেন। এই হচ্ছে সেলের আবিষ্কার গেল,
সেলের আবিষ্কার স্যার এগুলো কি বোঝার জিনিস না একদমই বোঝার জিনিস না এটা মুখস্থের জিনিস এতক্ষণ যেগুলো বোঝালাম এটা মুখস্থের জিনিস এইবার আসবো বোঝার জায়গা ঠিক আছে তো সেল আবিষ্কার এই পার্টটা কিন্তু তোমাদের মুখস্থই করতে হয় এইবার আসছি আমি সেল এই যে তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এটা একটা ব্যাকটেরিয়াল সেলের ছবি আসলে ব্যাকটেরিয়াল সেল এক ধরনের কি ধরনের সেল ঠিক আছে এইটা এবার দেখবো এক সেকেন্ড তোমাদের কমেন্টগুলো একবার পড়ে নি আচ্ছা যে স্প্যাম করছে তাকে কিন্তু ব্লক করে দেবো এরকম বারবার একই যদি কমেন্ট বারবার আসে ডাইরেক্ট ব্লক করে দেবো ঠিক আছে ডাইরেক্ট ব্লক করে দেবো আর নোটে আমার লেখাগুলো থাকবে না ঠিক আছে ওগুলো তোমাকে খাতাতেই নোট করতে হবে ঠিক আছে এই নোটগুলো থাকবে না ঠিক আছে স্মার্ট বোর্ডে যেদিন আমি পড়াবো সেই লেখাগুলো থাকবে না খাতায় মানে তোমাদের নোটে আমার নাম্বারটা আরেকবার বলবো আর একবার নাম্বারটা বলে দিচ্ছি 9804030739 রিওয়াইন্ড করে দেখে নেবে যদি মিস হয়ে গিয়ে থাকে ওকে চলো ওকে চলো এবার এইটা হচ্ছে কি একটা ব্যাকটেরিয়াল সেল যেটা এক ধরনের প্রোক্যারিওটিক সেল প্রো মানে কি প্রো মানে কি প্রো মানে হচ্ছে আদি প্রো কথার অর্থ কি আদি ঠিক আছে আর ক্যারিওটিক কথাটা কোথা থেকে এসছে ক্যারিয়ন শব্দ থেকে কোথা থেকে ক্যারিয়ন এবার বললে ক্যারিয়ন মানে স্যার বয়ে নিয়ে যান না ওটা ওই ক্যারিয়ন নয় এই ক্যারিয়ন এই ক্যারিয়ন শব্দের অর্থ কি নিউক্লিয়াস মানে কি মানে কি প্রো মানে হচ্ছে আদি পুরনো ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস মানে পুরনো নিউক্লিয়াস মানে কোনো কিছু পুরনো হয়ে গেলে তাকে আমরা প্রো বলে থাকি স্যার আমার দুটো গার্লফ্রেন্ড তাহলে কি হবে পুরনো গার্লফ্রেন্ডকে কি বলবো প্রো গার্লফ্রেন্ড তাই না পুরনো গার্লফ্রেন্ডকে আমরা কি বলবো প্রো গার্লফ্রেন্ড প্রো মানে কি আদি পুরনো ওকে চলো আর বলে দিও না সত্যিকারের হ্যাঁ আবার বলো না স্যার বলেছে বলতে চলো এক্স গার্লফ্রেন্ডের জায়গায় প্রো গার্লফ্রেন্ডও বলতে পারো যদি চাও এইবার আসছি যে এই যে ব্যাকটেরিয়াল সেল দেখতে পাচ্ছি এই ব্যাকটেরিয়াল সেল মানে আমি যদি দেখি এটা প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল এদের মধ্যে পার্থক্য কি তাহলে আসছে ইউ ইউ মানে কি ইউ কথার অর্থ কি নতুন না ইউ কথার অর্থ হচ্ছে সম্পূর্ণ ইউ কথার অর্থ কি সম্পূর্ণ ক্লিয়ার আর ক্যারিওটিক কথা বলেই দিয়েছি ক্যারিওটিক কথাটা এসছে ক্যারিয়ন থেকে মানে নিউক্লিয়াস মানে সম্পূর্ণ নিউক্লিয়াস যেখানে দেখতে পাই সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল ওকে চলো এইবার আসছে গঠনটাকে ভালো করে লক্ষ্য করবে গঠনটা যখন দেখবে মানে এখানে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে ভাগ হয়েছে তার মানে এর নিউক্লিয়াস কি হবে এর নিউক্লিয়াসে গড়বড় আছে আদিম মানুষরা কি থাকতো উলঙ্গ থাকতো এর নিউক্লিয়াসে উলঙ্গ থাকে কোনো লজ্জা সরম নেই এর নিউক্লিয়াসে কি হয় কোনো নিউক্লিয় পর্দা থাকে না কোনো নিউক্লিয় পর্দা থাকে না তার ফলে কি থাকে সব অঙ্গাণুগুলো কি হয় ওর ভিতরে থাকা যে পার্টিকেলগুলো সেগুলো কি হয় ছড়িয়ে ছিটিয়ে পুরো কোষের মধ্যে ছড়িয়ে থাকে তার একটা উদাহরণ দেখতে পাচ্ছ যে পেঁচিয়ে পুচিয়ে কিছু একটা আছে আমাদের নিউক্লিয়াসের মধ্যে কি দেখতে পাই ক্রোমাটিন তন্তু দেখতে পাই সেই ক্রোমাটিনটাই এখানে আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা নিউক্লিয়েড বলছি এখানে নিউক্লিয়েড কি যখন নিউক্লিয়াসের ভিতরের বস্তু বাইরে বেরিয়ে আসে কোনো কভারিং থাকে না তার মধ্যে সেটাকে আমরা বলি কি নিউক্লিয়েড সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এছাড়া তফাত কোথায় দেখব এর একটা বড় তফাত আরেকটা হচ্ছে কি সেটা হচ্ছে এদের আমরা নর্মালি ইউক্যারিওটিক কোষ যদি আমি উদ্ভিদ কোষকে দেখি ওর ক্ষেত্রে দুটো কভারিং থাকে একটা হচ্ছে সেল ওয়াল উপরে তার তলায় থাকে কোষ পর্দা মানে সেল মেমব্রেন কোষ প্রাচীর কোষ পর্দা দুটো জিনিস থাকে কিন্তু এর একটা এক্সট্রা আছে তবে সবার থাকবে এমন নয় এর একটা এক্সট্রা থাকে কি জিনিস সেটা ক্যাপসিউল তাহলে এর কটা কভারিং সবার তলায় থাকে প্লাজমা মেমব্রেন তার উপরে থাকে সেল ওয়াল তার উপরে থাকে ক্যাপসিউল ঠিক আছে ক্লিয়ার তো এটা হচ্ছে ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে আমরা এই একটা পার্থক্য দেখতে পাই আর একটা হচ্ছে কি নিউক্লিয়াসের পার্থক্য গেল এইবার আরেকটা পার্থক্য হয় রাইবোজোম ঠিক আছে রাইবোজোম রাইবোজোম কি হয় এদের এদের রাইবোজোমের প্রকৃতি হচ্ছে
70S, S মানে কি সাব ইউনিট। এই 70S কি কি সাব ইউনিট দিয়ে গঠিত হয়? 50S প্লাস 30S। এবার তোমরা বলবে, স্যার ছোটবেলায় অঙ্গভঙ্গ তো করেননি, লাইফে কোনো অঙ্গভঙ্গ করেননি, 70 মানে 50 প্লাস 30 70, হ্যাঁ স্যার 80 হয়, আমার কাছে পড়তে চলে আসবেন, টিউশনই পার মান্থ 500 টাকা নেবো, অঙ্ক শিখিয়ে দেবো, তাই না? অনেকের মাথায় আসছে, আসলে এরকমই হয়ে থাকে। কেন হয় সেটা যখন রাইবোজোম পড়াবো তখন বলে দেবো যে এইটা 70S, 50 প্লাস 30 কেন 70S হয়, এখানেও অঙ্কই আছে, ঠিক আছে? ক্ষেত্রফলের অঙ্ক যদি করে থাকো তাহলে এই পার্টটা বুঝে যাবে যে কেন 70S ইকুয়াল টু 50 প্লাস 30S এ 70S কেন হচ্ছে, ক্লিয়ার? এইবার আসছি, যে যে ব্যাকটেরিয়াল সেল তোমরা দেখতে পাচ্ছ এর গায়ে কেমন যেন একটা কাটা কাটা হয়েছে, না মানে এরকম দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন ওয়্যাক্স করেনি, হ্যাঁ একেবারে বন মানুষ হয়ে আছে। তো এই জিনিসটা কি দেখো, তোমরা এইখানে দেখতে পাচ্ছ এরকম ছোট 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 কাটা কাটা টাইপের দেখা যাচ্ছে, এসব কাটা নয়, এটা হচ্ছে কি পিলি বলে, এটাকে সিঙ্গুলারকে বলে পিলাস, আর মানে প্লুরাল হলে পিলি, ওকে? আর এইখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, ফ্ল্যাজেলি, ফ্ল্যাজেলি মানে সিঙ্গুলার হলে ফ্ল্যাজেলি আর প্লুরাল হলে ফ্ল্যাজেলা, ওকে? তো এই পিলি আর ফ্ল্যাজেলা এইটা আমরা দেখতে পাই, পিলি ফ্ল্যাজেলা। খালি এটাও নয়, আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় ফিমব্রি, যেটা ছবিতে দেওয়া নেই, ফিমব্রিও দেখতে পাই আমরা। পিলি, ফিমব্রি, ফ্ল্যাজেলা এইগুলো কি করে, এগুলো গমন অঙ্গ হিসাবে কাজ করে, মানে এই ব্যাকটেরিয়াল সেলগুলোকে সাঁতার কেটে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করতে সাহায্য করে কে, এই পিলি আর ফিমব্রি আর ফ্ল্যাজেলা, ওকে? এইবার এই পিলি ফিমরি ফ্ল্যাজেলা কিসের মাধ্যমে, এটা নড়ে চড়ে কিসের মাধ্যমে? তোমার যদি একটা লেজ থাকতো আর লেজটা যদি নাড়াতে হতো, তোমার একটা এনার্জি তো ইউজ করতে হতো তার জন্য, এই লেজটা নাড়াবার জন্য এনার্জি কোথায় পায়, এই লেজটা নাড়াবার জন্য এনার্জি কোথায় পায়, কে দেয়? এটিপি, ঠিক আছে? কে দেয়? এটিপি দেয়, ক্লিয়ার? এটিপি এদের এই মানে এগুলো নাড়াবার জন্য যে এনার্জিটা সেটা দিয়ে থাকে, ওকে? এছাড়া আমরা প্লাজমিড দেখতে পাই, সাইটোপ্লাজম দেখতে পাই, সাইটোপ্লাজম প্লাজমিড সবার মধ্যেই দেখতে পাওয়া যায়, সেগুলো তো আছেই, কমন ব্যাপার। তো ব্যাকটেরিয়াল সেলের মেন আরেকটা পয়েন্ট যেটা বলবো, এদের কোষ প্রাচীর, এদের কোষ প্রাচীর ন্যাচারালি ইউক্যারিওটিক সেলের কোষ প্রাচীর তৈরি হয়, প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, এছাড়া হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন এগুলো থাকে, মানে যেটাকে আমরা বলে থাকি কি, যেটাকে আমরা বলে থাকি এক ধরনের শর্করা, ঠিক আছে? এরা সবাই শর্করা, এখানেও আমরা শর্করা দেখতে পাই, কিন্তু এখানে মানে সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো নয়, এখানে থাকে কি, এটা তৈরি করে কে, মিউকোপলিপেপটাইড, বা দুটো দিয়ে হতে পারে, মিউকোপলিপেপটাইড বা পেপটাইডো গ্লাইকেন, এইটা দ্বারা গঠিত হয়ে থাকে। আর নিউক্লিয়েডের কথা আগেই বলেছি, রাইবোসোমের কথা আগেই বলেছি, ক্লিয়ার? এতটা যদি এতটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে মাত্র লাইক 136 কেন? তাড়াতাড়ি লাইক বাটনটা টিপে সংখ্যাটা 200 পার করে দাও, আর লাইভের সংখ্যাটা যেটা দেখতে পাচ্ছি 180-র মধ্যে ঘোরাফেরা করছে, এটাকে শেয়ার করে 200 পার করে দাও, সব বন্ধুদের ডেকে আনো, আরে ক্লাস হচ্ছে, চল ক্লাস হচ্ছে, একেবারে ডিটেল ক্লাস, সব কিছু জানতে পেরে যাবি, চলো। যাদের একেবারে ভীত নেই সেখান থেকে আমি শুরু করছি, যাদের একেবারে ভীত নেই, আমি সায়েন্স কিছু জানি না, আমি শূন্য জেনে এসেছি, তাদের জন্য ক্লাস একেবারে তাদের থেকে শুরু করব, একেবারে নিট লেভেল অবধিও যাব, ওকে? চল এইবার আসছি আমরা ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল প্রাণী কোষ, ইউক্যারিওটিক সেল উদ্ভিদ কোষ, ইউক্যারিওটিক সেল আমি প্রাণী কোষ নিয়েছি, চলো, ঠিক আছে? প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের পার্থক্য দেখবো, তখন তো আরো পয়েন্ট তোমার জানা হয়েই যাবে। তো চলো ইউক্যারিওটিক কোষে অ্যানিমাল সেল আগে দেখবো। ইউক্যারিওটিক মানে সম্পূর্ণ, কি সম্পূর্ণ? নিউক্লিয়াস সম্পূর্ণ, মানে এদের নিউক্লিয়াসকে যদি দেখো, এরা কভার দ্বারা আচ্ছাদিত, এখানে নিউক্লিয়াসটাকে কেটে একটুখানি দেখানো হয়েছে যে ভিতরে কেমন হয় গঠনটা, ক্লিয়ার? তো নিউক্লিয়াস এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এইবার চলো গঠনটা একবার ভালো করে দেখে নাও, ছবিটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে নেওয়া, তাই জন্য পরিষ্কার সব ডিটেলডে দেওয়া আছে, দেখে নাও। দেখো এই কোষ প্রাচীরে নিউক্লিয়াসটাই হচ্ছে আসল মানে পয়েন্ট, এর সাথে আমরা রাইবোজোম যখন দেখবো, রাইবোজোম, এই যো রাইবোজোম যখন দেখবো, এটা দেখতে পাবো রাইবোজোম হয় 80S প্রকৃতির। আবারও বলবে স্যার মূর্খ, 80S কি দিয়ে তৈরি হয়? 60S প্লাস 40S যুক্ত হয়ে কি তৈরি হয়? 80S তৈরি হয়। এবারও বলবে স্যার মূর্খ, না এটারও গল্প আমি সব বলবো, ঠিক আছে? এছাড়া আগেরটাই আমরা কি দেখতে পাচ্ছিলাম, ক্যাপসিউল বলে একটা অংশ দেখতে পাচ্ছিলাম, এদের ক্ষেত্রে ক্যাপসিউল দেখতে পাবে না, সেল মেমব্রেন অ্যানিমাল সেলে দেখতে পাবে, আর প্ল্যান্ট সেলে এর সাথে কি থাকবে? সেল ওয়াল থাকবে।
ক্যাপসিউল থাকবে না, ঠিক আছে? এদের ক্ষেত্রে পিলি, ফিন্ডি, হ্যাঁ, এইসব তোমরা দেখতে পাবে না, ক্লিয়ার? এছাড়া বাদ বাকি যে পার্টগুলো আছে মোটামুটি সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে থাকে, কয়েকটা জিনিস থাকে না, সেগুলো আমরা একের পর এক দেখে নেবো। যেমন মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি অ্যাপারেটাস থাকে, ঠিক আছে, খুব সামান্য পরিমাণে, কারুর কারুর ক্ষেত্রে থাকতে পারে, কারুর কারুর ক্ষেত্রে নাও থাকতে পারে, ঠিক আছে? সিক্রেটারি ভেসিকেল কারুর কারুর ক্ষেত্রে থাকতে পারে, নাও থাকতে পারে। সাইটোপ্লাজম থাকবে, পারক্সিজম কারুর কারুর ক্ষেত্রে থাকতে পারে ও নাও থাকতে পারে, সেন্ট্রোজম কারুর কারুর ক্ষেত্রে থাকতে পারে নাও থাকতে পারে, সেন্ট্রোজম থাকবে না, আমি ভুল বললাম, সেন্ট্রোজম থাকবে না, ওকে? সেন্ট্রোজম মানে এই পার্টটা, এই পার্টটা থাকবে না, ঠিক আছে? এই পার্টটা থাকে না কাদের ক্ষেত্রে? ওদের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে থাকবে, আর ভেবে নিও না এর ক্ষেত্রে থাকে না, মানে প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে থাকবে না, এখানে আছে, ঠিক আছে? লাইসোজম, লাইসোজম এদের ক্ষেত্রে থাকে, প্রোক্যারিওটিক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। তো এই হচ্ছে মোটামুটি এর স্ট্রাকচার। এইবার তোমাদের যেটা বলবার সেটা হচ্ছে, হ্যাঁ, এখানে একটু দেখে নাও, উদ্ভিদ কোষে সেলুলোজ দিয়ে তৈরি হয় কোষ প্রাচীর, খালি সেলুলোজ নয়, কি বললাম, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, প্রধান উপাদান সব থেকে বেশি থাকে সেলুলোজ, ওকে? এছাড়া কি, নিউক্লিয়াস, নিউক্লিয় ঝিল্লি, নিউক্লিয় স্যাপ, নিউক্লিয় জালিকা ইত্যাদি দিয়ে গঠিত, পুরো গঠন, নিউক্লিয়াসের গঠন দেখতে পাচ্ছ, পুরো পারফেক্টলি গঠিত হয়। তো এগুলোকে পাশাপাশি দেখলে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, এটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। দেখো প্রোক্যারিওটিক সেলে যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো সবই বলে দিয়েছি পয়েন্ট, ইউক্যারিওটিক সেলে মোটামুটি যেটা দেখতে পাওয়া যায় যেটা এদের থাকে না, যেমন পারক্সিজম, পারক্সিজম এদের থাকে, এদের নেই, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া এদেরও থাকে, এদেরও থাকে, তবে মাইটোকন্ড্রিয়ার ম্যাটারটা কি, মাইটোকন্ড্রিয়া এদের নাও থাকতে পারে সব সময়, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া নাও থাকতে পারে, ওই একটা ম্যাটার চলে আসে। সাইটোস্কেলিটন এদের থাকে, এদের থাকে না। সাইটোস্কেলিটন কি করে, কোষের আকৃতি প্রদান করে, দেখবো একটু বাদে, এগুলো সব প্রত্যেকটা পার্টে ডিটেলস দেখবো। সাইটোসল কি, এগুলো সব দেখবো, সাইটোসল এদেরও থাকে, ওদেরও থাকে, ওকে? তো এইগুলো পুরো ডিটেলস এবার আমি এবার আস্তে আস্তে ভিতরে ঢুকছি, ঠিক আছে? ওকে, তাড়াতাড়ি একবার লাইক করে দাও, তাড়াতাড়ি একবার লাইক অ্যান্ড শেয়ার করে দাও, 200 পার করে দাও, তাড়াতাড়ি 200 পার করে দাও, 200 গন্ডি পার করে দাও, একবার শেয়ার করে, একবার শেয়ার করে 200 গন্ডি পার করে দাও। এবার আমরা প্রাণী কোষে ঢুকছি, ওকে? দেখো প্রাণী কোষকে ভালো করে দেখো, এটা হচ্ছে প্রাণী কোষের ছবি, আর তার সাথে উদ্ভিদ কোষ আমরা পাশাপাশি রেখেই দেখব। চলো আগে উদ্ভিদ কোষ দেখে নি। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে তফাৎ কি? উদ্ভিদ কোষের প্রথম তফাৎ যেগুলো হবে সেগুলোকে আমি গোল করে মার্ক করে দেবো। প্রথমই তফাৎ হচ্ছে কি, সেল ওয়াল। উদ্ভিদ কোষের সেল ওয়াল থাকে, প্রাণী কোষে সেল ওয়াল থাকবে না, ঠিক আছে? উদ্ভিদ কোষে সেল ওয়াল থাকবে, প্রাণী কোষে থাকবে না। গলগি বডি বা গলগি অ্যাপারেটাস যেটাকে আমরা বলে থাকি, উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয়, এটা পরীক্ষায় কোয়েশ্চেন আসে, ডিকটিওজোম, ঠিক আছে? কি বলা হয়, ডিকটিওজোম। উদ্ভিদ কোষের গলগি অ্যাপারেটাসকে কি বলা হয়, ডিকটিওজোম, ঠিক আছে? এইবার আসছে এই প্লাজমোডেজমাটা, প্লাজমোডেজমাটা খালি উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়। প্লাজমোডেজমাটা জিনিসটা কি, কোষ প্রাচীরের গায়ে ছোট ছোট ছিদ্র থাকে, প্ল্যান্ট সেল এটা দেখতে পাওয়া যায়। কোষ প্রাচীরের গায়ে ছিদ্র তখনই থাকবে না যার কোষ প্রাচীর থাকবে, তাহলে কোষ প্রাচীর কার থাকে, প্ল্যান্ট সেলের থাকে, তাহলে প্লাজমোডেজমাটাও প্ল্যান্ট সেলেরই থাকবে। প্লাজমোডেজমাটা কি, এটা একটা ছিদ্র, যেমন তোমার বাড়িতে একটা দেখবে জানলা থাকে, বা যে কোনো বাড়ির দেখবে দুটো জোড়া জোড়া বাড়ির জানলা আছে, এইদিকে একটা জানলা, এইদিকে একটা জানলা, এই জানলা দিয়ে এই বাড়ির বউ এরকম উঁকি দিয়ে, কিরে আজকে তোর বাড়িতে কি রান্না হলো, ওই বাড়ি থেকে বলে, হ্যাঁ আজকে না বেশি কিছু করিনি, পুঁই শাকের চচ্চড়ি করেছি, ডাল করেছি আর মাছ করেছি, তোর কি হলো, আরে আমি তো আরোই করিনি, আমি তো আজকে পান্তা ভাত। হ্যাঁ, তো এই যো কথা আদান প্রদান হলো, কিরে তোর শাশুড়ি কি, তো শুনলাম কালকে তো শাশুড়ি নাকি ঝগড়া করছিল, হ্যাঁ তখন ওই পার থেকে আসে, হ্যাঁ রে জানিস না শাশুড়িটা যা হয়েছে না আমার, তো এই যো কথোপকথন যে চলে, একটা জানলা দিয়ে চলে, এই ঘরের থেকে ওই ঘর, ওই ঘরের থেকে এই ঘর, এই প্লাজমোডেজমাটারও কাজেই, জিনিসপত্র এখান থেকে ওই কোষে, ওই কোষ থেকে এই কোষে চালাচালি করে, এই প্লাজমোডেজমাটার মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে? এই প্লাজমোডেজমাটা হচ্ছে একটা ছিদ্র যার মাধ্যমে জল, খাবার, মিনারেলস, তারপরে বিভিন্ন স্যাপ যেগুলো, সেল স্যাপ যেগুলো, সেগুলো সব এই কোষ থেকে ওই কোষে ট্রান্সফার হয়, ওই কোষ থেকে এই কোষে ট্রান্সফার হয়, মানে পাশাপাশি যে কোষটা থাকে, ক্লিয়ার?
তো এর মাধ্যমে কি হয়ে থাকে, ট্রান্সফার হয়ে থাকে। ক্লিয়ার? এরপরে এরপরে তোমরা যেটা দেখতে পাবে ক্লোরোপ্লাস্ট, আর ভ্যাকুয়েলের কথাও আসছে, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট আমরা খালি উদ্ভিদ কোষেই দেখতে পাবো, প্রাণী কোষে নয়। ব্যতিক্রম ইউগ্লিনা, ক্রাইসামিবা, এইগুলো হচ্ছে ব্যতিক্রম। ক্লোরোপ্লাস্ট কি, এই যে উদ্ভিদে যে খাদ্য প্রস্তুতি, তারপরে উদ্ভিদে যে কালার, এগুলো পুরো ক্লোরোপ্লাস্টের উপর নির্ভর করে। ঠিক আছে, এটা আমরা খালি উদ্ভিদ কোষে দেখতে পাবো। প্রত্যেকটা পার্টের কিন্তু ডিটেলড আমরা পরে পড়বো, ভেবে নিও না এখানেই হয়ে গেল স্যার পড়িয়ে দিল। 3 দিন চলবে কোষের ক্লাস, 3 দিনে আমরা প্রত্যেকটা ডিটেলস জানবো। ঠিক আছে, চলো এরপরে আসছি সেন্ট্রাল ভ্যাকুয়েল। সেন্ট্রাল ভ্যাকুয়েল স্যার প্রাণী কোষে থাকে না, থাকে। উদ্ভিদ কোষেরটার ম্যাটার হচ্ছে লার্জ, এটা হয় আকারে বড় এবং সংখ্যায় হয় কম। ঠিক আছে, আকারে বড় হয়, সংখ্যায় কম হয়। প্রাণী কোষের ক্ষেত্রে সংখ্যায় বেশি হয়, আকারে ছোট হয়। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভ্যাকুয়েল। এই ভ্যাকুয়েলের উপর একটা কভার থাকে, ঠিক আছে, এরকম দেখতে গেলে এর উপর একটা কভারিং থাকে। ঠিক আছে, হ্যাঁ মোটামুটি করে একটা রাফলি আঁকছি। ঠিক আছে, এর উপরে একটা কভারিং থাকে, এই কভারিংটাকে কি বলা হয়, এই কভারিংটাকে বলা হয় টোনোপ্লাস্ট। এখানেই লিখে দিচ্ছি, নাহলে ওখানে বাইরে লিখলে দেখতে পাবে না, টোনোপ্লাস্ট। ঠিক আছে, কি বলা হয়, টোনোপ্লাস্ট। ভ্যাকুয়েলের কভারিংকে কি বলা হয়, টোনোপ্লাস্ট বলা হয়, ভালো কথা। চলো এবার আসছি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম এরও থাকে ওরও থাকে, মানে দুজনেরই থাকে। মাইটোকন্ড্রিয়া এরও থাকে ওরও থাকে, সেল মেমব্রেন এরও থাকে ওরও থাকে। ঠিক আছে, এইবার চলে আসো এইদিকে, গলগি ভেসিকল, গলগি বডি, যেটা আমি বললাম ডিকটিওজোম বলে, এরও থাকে ওরও থাকে। রাইবোজোম, রাইবোজোম এরও থাকে ওরও থাকে, আর দুটোই এইটিএস প্রকৃতির হয়। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এইটা উদ্ভিদ কোষেরও থাকে প্রাণী কোষেরও থাকে। এর কাজ কি, সব দেখব। নিউক্লিয়াস এরও থাকে ওরও থাকে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এরও থাকে ওরও থাকে, কিন্তু সাইটোস্কেলিটানে একটুখানি তফাত হয়। সাইটোস্কেলিটান এরও থাকে ওরও থাকে, কিন্তু এর সাইটোস্কেলিটান তৈরি করে কে, মাইক্রোফিলামেন্টস, মাইক্রোটিউবিউল, ঠিক আছে, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এরা। এইবার স্যার সাইটোস্কেলিটান জিনিসটা কি, স্কেলিটান মানে কি, স্কেলিটান মানে কি, এক সেকেন্ড দাঁড়াও আমি একটু সাইলেন্ট করে নিই, নাহলে সারাক্ষণ ফোন বাজতে থাকবে। ওকে চলো, এক সেকেন্ড দাঁড়াবে, এক সেকেন্ড দাঁড়াবে, একটা ইম্পর্টেন্ট কল আসছে। তোমরা তাড়াতাড়ি একটু শেয়ার করে দাও, ওকে, একটা ইম্পর্টেন্ট কল এসেছিল তাই জন্যই ধরতে হলো, নাহলে কখনই ক্লাসের মাঝখানে এটা ধরা আমার উচিত নয়। চলো চলো, নাহলে একটা মাল এসেছিল, ডেলিভারি এসেছিল, ফেরত চলে যেত। ওকে চলো, তাড়াতাড়ি একবার শেয়ার করে দেবে। ওকে চলো, এইবার আসছি কি আমরা, এইবার দেখবো হচ্ছে এই সাইটোস্কেলিটন, যেটা স্কেলিটনের কাজ কি, কঙ্কাল। কঙ্কাল কি করে, আমাদের দেহের গঠন তৈরি করে, তেমনি যে কোনো কোষের গঠন তৈরি করে এই সাইটোস্কেলিটন। সাইটো মানে কোষ, স্কেলিটন মানে কঙ্কাল। এইবার এর সাইটোস্কেলিটন তৈরি করে মাইক্রোফিলামেন্টস, মাইক্রোটিউবিউলস আর ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। কিন্তু যদি তুমি প্রাণী কোষে যাও, প্রাণী কোষের কে তৈরি করে, প্রাণী কোষের তৈরি করে মাইক্রোটিউবিউলস। আর এই মাইক্রোটিউবিউল তৈরি হয় কোথা থেকে, এই মাইক্রোটিউবিউল তৈরি হয় আমরা যদি দেখি কোথা থেকে হবে, সেন্ট্রোজোম এটা করে, যেটা এদের নেই। ঠিক আছে, প্রাণী কোষের থাকে, উদ্ভিদ কোষের থাকে না।
তো চলো দেখে নিই এবার মোটামুটি এখানে উদ্ভিদ কোষের সব পার্থক্য দেখে নিয়েছি, এবার প্রাণী কোষ। দেখো প্রাণী কোষের যেটা থাকে এক্সট্রা সেটা হচ্ছে এইটা সেন্ট্রোজোম, যে কি করে এখান থেকেই মাইক্রোটিউবিউল থাকে এর মধ্যে, এর মধ্যে কি থাকে মাইক্রোটিউবিউল থাকে, এই মাইক্রোটিউবিউল কি করে কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন গঠন করে থাকে। ক্লিয়ার? তো এই সাইটোস্কেলিটন গঠন করে কে, সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওল। বাদ বাকি যদি তফাত গুলো দেখতে যাও, হ্যাবুক কিছু তফাত এখানে আর ওখানে তুমি পাবে না আরেকটা পয়েন্ট ছাড়া, সেটা হচ্ছে লাইসোজোম। এর ক্ষেত্রে আমরা লাইসোজোম দেখতে পাবো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা লাইসোজোম দেখতে পাবো না, বাদ বাকি সবকিছুই এক। ক্লিয়ার? স্যার এই ক্লাসগুলোর প্লেলিস্ট থাকবে তো? একদম প্লেলিস্ট বানিয়ে দেব তোমাদের, ঠিক আছে? 2023 সালের এএনএম জেএনএম করে একটা প্লেলিস্ট বানিয়ে দেব, চাপ নেই, একবার তোমাদের কমেন্টগুলো দেখে নিই, ঠিক আছে? চলো ওকে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের পার্থক্য, কেবলমাত্র কোষের ঝিল্লি থাকে এখানে, এখানে সেল ওয়াল থাকে না, যেটা আগেরটায় সেল ওয়াল ছিল এটায় সেল ওয়াল থাকে না, প্লাস্টিড অনুপস্থিত, প্লাস্টিড থাকে না, ওটাই ছিল, আমি বললাম যে ওটাই ছিল যেগুলো মার্ক করে দিয়েছে আগেরটায়। সেন্ট্রোজোম উপস্থিত এখানে, এখানে সেন্ট্রোজোম থাকে, সেন্ট্রোজোম হচ্ছে সেন্ট্রিওল, সেন্ট্রোজোমের ভিতরে থাকে, ওকে? আর কি ভ্যাকুয়োল আকারে ছোট উপস্থিত, ভ্যাকুয়োলের আকার কি হয় ছোট হয় এবং এটা কি হয় সংখ্যায় বেশি হয়, সংখ্যায় বেশি। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল আমাদের পার্থক্য খতম, ঠিক আছে? ওকে ক্লিয়ার? চলো এইবার আসছি আমরা উদ্ভিদ কোষ প্রাণী কোষের, এখানে একটা কমন একটা জায়গা দেওয়া হয়েছে যেখানে যেখানে যেগুলো পার্থক্য সেগুলো দেখো এখানে তলার দিকে করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এরকম গ্রিন কালার দিয়ে আমরা করে দিয়েছি, গ্রিন আর রেড দিয়ে, ঠিক আছে? এগুলো হচ্ছে পার্থক্য, ঠিক আছে? আদারওয়াইজ যেটা কমন এটাতেও দেখতে পাওয়া যায়, এটাতেও দেখতে পাওয়া যায়, দেখো অ্যারো দিয়ে করা আছে দুটোতেই, কিন্তু এই তলারগুলো দেখো এইটাই আছে এইটাই নেই, আবার এইগুলো আছে এটাই আছে এটাই নেই, এই টাইপের তোমরা দেখতে পাচ্ছ আশা করি, ঠিক আছে? চলো এইবার আসবো হচ্ছে আমরা পরের পার্ট, সেটা হচ্ছে সেল ওয়ালের গঠন। ওকে সেল ওয়ালের গঠন, সেল ওয়াল দেখতে কেমন হয়, ছোটবেলার বইতে এই একটা স্ট্রাকচার তোমরা পড়েছো, যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট তারা এই ছবিটাই দেখেছো সব জায়গায়, তাই না? এইটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর। আমাদের কোষ প্রাচীর হচ্ছে কি, উদ্ভিদ কোষের সব থেকে বাইরের দিকে থাকে, এবং এই কোষ প্রাচীরকে যদি দেখো, কোষ প্রাচীরকে আমরা তিনটে ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল বা প্রাথমিক কোষ প্রাচীর, একটা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল, ঠিক আছে? এটাকে বলে গৌণ কোষ প্রাচীর, এটা হচ্ছে মুখ্য কোষ প্রাচীর বা প্রাথমিক কোষ প্রাচীর, এটা হচ্ছে গৌণ কোষ প্রাচীর। এছাড়া মিডিলে একটা থাকে প্লাজমা মেমব্রেন, এটাকে আমরা কি বলতাম, মধ্যচ্ছদা, ঠিক আছে? মধ্যচ্ছদা বলে একটা পার্ট থাকতো, সেটা হচ্ছে এটা আমাদের কোষের যে সেল ওয়াল বা যেটা কোষ প্রাচীর বলি তার স্ট্রাকচার হয় এটা, ঠিক আছে? কোষ প্রাচীরের, কোষ প্রাচীরের স্ট্রাকচার হয় এটা, ওকে? এইবার এই কোষ প্রাচীর যদি দেখো, কোষের মাঝখানে কোষের প্লেট গঠনের মাধ্যমে সাইটোকাইনোসিস পর্যায়ে কোষ বিভাজনের সময় কোষ প্রাচীরের জৈব সংশ্লেষ শুরু হয়, হ্যানা তারে এসব লেখা আছে, এটা কি সাইটোকাইনোসিস জিনিসটা কি? সাইটোকাইনোসিস হচ্ছে দুটো ধরো সেল তৈরি হয়েছে, এবার এই দুটো সেলকে আলাদা করতে গেলে মাঝখানে একটা ডিভাইডার দরকার, যেটাই সেল ওয়াল তৈরি করে। এই সেল ওয়ালের মাঝখানে একটা ডিভাইডার তৈরি হয়, এটাকে কি বলা হয়, সেল প্লেট। এই সেল প্লেট গঠন হয় হচ্ছে আমরা জানি কিসের মাধ্যমে, পেকটিনের মাধ্যমে। এখন যদি না বোঝো ফালতু মাথায় বোঝা নেবে না, খালি দেখে রাখো সেল ওয়ালের গঠন, মাধ্যমিকে কোয়েশ্চেনে দেয় না, যারা 11-12 মাধ্যমিক এসব দিচ্ছ তাদের এই পার্টটা দেয়, তো মাথায় রাখবে বাইরের দিকের অংশ হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, মাঝখানের অংশ প্লাজমা মেমব্রেন, আর এন্ডের অংশ হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল, ওকে? এইটা হচ্ছে সেল ওয়ালের প্রাথমিক গঠন। এবং এই সেল ওয়াল কি দিয়ে গঠিত হয়, আগেও বলেছি, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, পেকটিন, এগুলো দিয়ে, ঠিক আছে? এবং সেল যখন প্রথম ডিভাইড হয় তখন প্রধানত পেকটিনের লেয়ার তৈরি হয়, প্রধান প্রথমে পেকটিনের লেয়ার তৈরি হয়, তারপরে আস্তে আস্তে সেলুলোজ তৈরি হয়। সেলুলোজই হচ্ছে মূল উপাদান আমরা দেখতে পাই এই সেল ওয়ালের, ঠিক আছে? এইবার চলো নেক্সট পার্ট, এই সেল ওয়ালের মধ্যে থাকে কি, মানে সেল ওয়ালটা দেখতে কেমন হয়, এরকম হয় দেখতে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ।
যার যার বাফারিং হচ্ছে তাদের নেটের প্রবলেম, তাদের ওখানকার, এখান থেকে সব ঠিকই আছে। ভয়েস তো ঠিকই আছে, ভয়েস ইনক্রিজ করার কি আছে, ফোনের ভয়েস বাড়াও, ভয়েস ঠিকই আছে। চলো এইবার যেটা বলবো হচ্ছে এইটা হচ্ছে সেই গঠনটা। দেখো যেটা বললাম যে প্রাইমারি সেল ওয়াল আর মিডিল ল্যামেলা, এটা যদি দেখো, আর প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন মানে কোষ পর্দা, কোষ পর্দা থাকে তলায়, ঠিক আছে। যাই হোক এটা পরে আসছি, এই মাঝখানের লেয়ারটা দেখো যেটা খুব আমাদের প্রয়োজনীয়, এই মাঝখানের লেয়ার, এই অঞ্চলটা কি কি নিয়ে গঠিত হয়। দেখো উপরের লেয়ার আর মাঝখানের লেয়ার কি নিয়ে গঠিত হয়, পেকটিন। কি নিয়ে? উপরের লেয়ার মানে যেটা হচ্ছে মিডিল ল্যামেলা, ঠিক আছে, এই মিডিল ল্যামেলা এবং প্রাইমারি সেল ওয়াল, এটার মধ্যে কি থাকে, পেকটিন দ্বারা গঠিত হয়। হলো, এইবার প্রাইমারি সেল ওয়াল, ঠিক আছে, প্রাইমারি সেল ওয়াল কি নিয়ে গঠিত হয়, প্রাইমারি সেল ওয়াল গঠিত হয় সেলুলোজ মাইক্রোফাইব্রিল দিয়ে, পরীক্ষায় কোয়েশ্চেন আসে, ঠিক আছে। এবং প্লাজমা মেমব্রেন পজিশন যেটা, এই অঞ্চলে তোমরা দেখতে পাবে হেমিসেলুলোজের অবস্থান, ঠিক আছে। পেকটিন, সেলুলোজ মাইক্রোফাইব্রিল এবং হেমিসেলুলোজ, ঠিক আছে। যাদের যাদের সাউন্ড নেই তারা তারা হেডফোন খুলে নাও, হেডফোন যারা লাগিয়ে রেখেছো হেডফোন খুলে নাও, হয়তো তারা শুনতেও পারছে না, কেউ একজন টাইপ করে দাও, বলো যে হেডফোন খুলে নিতে, তাদের হেডফোনের প্রবলেম এটা। অনেক হেডফোনে ইউটিউব সাপোর্ট করছে না, ঠিক আছে, তো এই হেডফোনটাকে খুলে নাও। ইউটিউব আপডেট করেছে যে হেডফোনগুলো কিনেছো তোমরা পুরোনো মডেলের হেডফোন, তাই জন্য সেটা আপডেটেড নয় ইউটিউবের সাথে, তাই জন্য শুনতে অসুবিধা হচ্ছে। ওকে ক্লিয়ার? কখন শেষ হবে ক্লাস স্যারের? অনেক দেরি, অনেক দেরি, ঠিক আছে। চলো, তো এইটা হচ্ছে এই এই জিনিস নিয়ে তৈরি হয়। এছাড়া আমাদের সলিউবল প্রোটিন পুরোটাতেই ছড়িয়ে ছিটিয়ে থাকে, সলিউবল প্রোটিন পুরো অংশটাতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই ছবিটাকে দেখলেই তোমার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে তৈরি হয়ে থাকে একটা সেল ওয়াল, ঠিক আছে। সেল ওয়ালের গঠন এটা দিয়েই আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এইবার আসবো সেল ওয়ালের কাজ। সেল ওয়ালের কাজ কি? সেল ওয়ালের কাজ হচ্ছে কি, সেল ওয়াল প্রধানত বাইরের আঘাত থেকে কোষকে বাঁচাতে সাহায্য করে, তার মানে কি, যান্ত্রিক শক্তি সরবরাহ করা, ঠিক আছে। যান্ত্রিক শক্তি সরবরাহ করা হচ্ছে এর কাজ, ঠিক আছে, ক্লিয়ার। এছাড়া কি, খাদ্য জলাধার হিসাবে ব্যবহৃত হয়। খাদ্য এবং জলাধার মানে, এই যে দেখতে পাচ্ছ সেল ওয়াল, এই সেল ওয়াল দিয়ে যদি ঘিরে না দেয়, তোমার বাড়িতে যদি চৌবাচ্চার দেওয়াল না থাকে, চৌবাচ্চা জল রাখতে পারবে? পারবে না। তো চৌবাচ্চা করতে গেলে মেন ক্রাইটেরিয়া কি, আগে একটা দেওয়াল করতে হবে না? তো দেওয়ালটা কে দেয়, এই সেল ওয়াল দেয়, যার ফলে এখানে খাদ্য, জল, অন্যান্য অঙ্গাণু এগুলো সব ধরে রাখা সম্ভব হয়। ওকে, এছাড়া কি, এটি কোষের আকৃতি বজায় রাখে। এই যে কোষটা যে একটা ষড়ভুজাকার আকৃতি হবে, সেল ওয়াল মানে এই উদ্ভিদ কোষ যে ষড়ভুজাকার আকৃতির হবে, এটা কে নির্দেশ করে, সেটা হচ্ছে সেল ওয়াল। ওকে, এছাড়া কি, এটি অন্তঃকোষীয় পরিবহন নিয়ন্ত্রণ করে। অন্তঃকোষীয় পরিবহন মানে প্লাজমোডেজমাটা নামের একটা ছিদ্র থাকে, সেই ছিদ্রর মাধ্যমে খাদ্য ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে, এটা হতে সাহায্য করে। ক্লিয়ার? ক্লিয়ার? আর কি, এটি কোষের বিস্তৃতি নিয়ন্ত্রণ করে। কোষের বিস্তৃতি মানে কোষটা কত বড় হবে বা ছোট হবে বা তোমার কিভাবে বৃদ্ধি পাবে, সেটা সম্পূর্ণ নির্ভর করে কার উপর, তোমার সেল ওয়ালের উপর। ক্লিয়ার হয়েছে? চলো এইবার আমরা ঢুকবো হচ্ছে সেল মেমব্রেন। এতখানি সবাই বুঝতে পেরেছো? এতক্ষণ যা যা বোঝালাম সবাই বুঝতে পেরেছো কিনা একবার জানিয়ে দাও, একবার এতক্ষণ যা যা বোঝালাম সেগুলো বুঝতে পারছো কিনা বলে দাও। যারা যারা শুনতে পাচ্ছ না তারা তারা হেডফোন করলো, যারা যারা শুনতে পাচ্ছ তাদের কোনো প্রবলেম নেই। ওকে চলো, এইবার সেল মেমব্রেন, সেল মেমব্রেন কি কি নিয়ে গঠিত হয়, এটার বোঝার জায়গার থেকে তোমার মুখস্থের জায়গা অবশ্যই বেশি, ঠিক আছে। প্রোটিন থাকে সব থেকে বেশি সেল মেমব্রেনে। প্রোটিনের আমরা দুটো লেয়ার দেখতে পাবো, দেখবো একটু বাদে যে গঠনটা কেমন হয়। মাথায় রাখবে সেল মেমব্রেনের গঠন এই, এইখানে একেবারে উপরের লেয়ার প্রধানত প্রোটিনের হয়, নিচের লেয়ার প্রধানত প্রোটিনের হয়, আর মধ্যের লেয়ার সেটা প্রধানত লিপিডের হয়। স্যার পুরোটাই কি প্রোটিন থাকবে, লিপিড একটুও থাকবে না? হ্যাঁ থাকবে।
স্যার মাছেরটা কি পুরোপুরি লিপিড থাকবে? প্রোটিন একটুও থাকবে না? থাকবে, তবে ম্যাক্সিমামের উপর ভিত্তি করে। প্রোটিন প্রোটিন আর মাঝখানে হচ্ছে লিপিড, দেখবো এটা, ঠিক আছে? তাহলে সব থেকে বেশি দুটো লেয়ার থাকে, কেন প্রোটিনের পরিমাণটা অনেকটাই বেশি, প্রায় 55%। তারপরে সব থেকে বেশি কি থাকে? ফসফোলিপিড। এই ফসফোলিপিড থাকে 25%, মাঝখানে পোর্শনটা পুরো ফসফোলিপিড হয়ে থাকে, ঠিক আছে? এই মাঝখানে পোর্শনে খালি ফসফোলিপিড নয়, কোলেস্টেরল থাকে, বিভিন্ন রকমের ফ্যাট থাকে, যে কোলেস্টেরল থাকে 13%, ঠিক আছে? আদার্স লিপিড থাকে 4%। তার মানে এই পোর্শনটা হচ্ছে প্রায় মধ্য যে লেয়ারটা, বেশিরভাগটাই এই পোর্শন নিয়ে গঠিত, ফসফোলিপিড, কোলেস্টেরল এবং আদার লিপিডস। মানে মোটামুটি অ্যাপ্রক্স এটা দাঁড়ায় হচ্ছে কত, 42%-এর কাছাকাছি এটা দাঁড়ায়, তাই তো? 42%-এর কাছাকাছি এটা দাঁড়ায়। এবং বাদ বাকি জাস্ট 3% মতন থাকে কার্বোহাইড্রেট। তা আবার সিঙ্গেল হিসাবে কার্বোহাইড্রেট খুব কমই থাকে, হয়তো সেটা প্রোটিনের সাথে বাইন্ড করে। প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট বাইন্ড করে কি তৈরি করে? গ্লাইকোপ্রোটিন তৈরি করে, ওকে? আর যদি এটা লিপিডের সাথে বাইন্ড করে, তাই তাহলে কি হবে? গ্লাইকোলিপিড তৈরি করে। এখানে গ্লাইকোলিপিড আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমি লাগিয়ে দিতাম, ওকে? গ্লাইকোলিপিড এখানে দেখা যাচ্ছে না, যাই হোক এখানে মার্ক করেনি, তো গ্লাইকোলিপিড তৈরি করে। মাথায় রাখবে গ্লাইকোপ্রোটিন যদি গ্লুকোজ, মানে যেটাকে আমরা কার্বোহাইড্রেট বলছি, কার্বোহাইড্রেট কি? গ্লুকোজের থেকেই এসছে কথাটা, তো তাই জন্য গ্লাই গ্লাইকো কথাটা এসছে, ঠিক আছে? গ্লাইকোপ্রোটিন দেখতে পাচ্ছ, গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিডস, এটাকে একটা জিনিস বলে, গ্লাইকোলিপিডস। এটাকে একসাথে কি বলে জানো? এটাকে একসাথে বলে গ্লাইকোক্যালিক্স। নাম শুনেছো, ছোটবেলায় পড়েছো হয়তো, কারোর মনে নেই, তবে এটা পড়েছো, গ্লাইকোক্যালিক্স বলে একটা কথা ইউজ হতো, ঠিক আছে? গ্লাইকোক্যালিক্স কি আসলে? গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিডকে একসাথে গ্লাইকোক্যালিক্স বলে, ওকে? ক্লিয়ার? এবার এই পার্সেন্টেজটাকে তোমায় মাথায় রাখতে হবে, অনেকটা গার্লফ্রেন্ডের ফোন নাম্বারের মতন, ঠিক আছে? 55%, 25%, 13%, তারপরে 4%, দেন 3%, ঠিক আছে? এইভাবে মাথায় রাখতে পারো, 55% প্রোটিন, ফসফোলিপিড 25%, তারপরে কি, কোলেস্টেরল 13%, আদার লিপিডস 4%, অ্যান্ড কার্বোহাইড্রেট 3%। তো তোমার এটা মাথার মধ্যে গেঁথে যাবে, যদি একবার ভালো করে জিনিসটাকে একবার দেখে নাও, ভালো করে একবার লিখে পড়ে নাও, তোমার কিন্তু মাথার মধ্যে এটা গেঁথে যাবে, কোনো অসুবিধা হবে না, ওকে? এইবার এইবার আমরা আসছি হচ্ছে এর আসল কম্পোজিশনে যাব। এটাও আসল কম্পোজিশন নয়, এটা তো বাচ্চা, ঠিক আছে? আসল কম্পোজিশন এবার যাব ধীরে ধীরে। মোটামুটি আমরা বলে থাকি এই যে প্লাজমা মেমব্রেন, এটা প্রোটিন লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত, মানে প্রোটিন লিপিড প্রোটিন। আর এই লিপিড যেটা থাকে, লিপিডের কি থাকে? বাইলেয়ার থাকে। বাইলেয়ার মানে দুটো লেয়ার লিপিডের থাকে। যদি এই ছবিটাকে দেখো তাহলে বুঝতে পারবে, দেখতে পাচ্ছ এইটা একটা লিপিডের লেয়ার, এইখান থেকে এইটা একটা লিপিডের লেয়ার, এইটা একটা লিপিডের লেয়ার, ওকে? এইটা একটা প্রোটিনের লেয়ার, এটা একটা প্রোটিনের লেয়ার। তার মানে কি, পি এটা এল, এটাও এল, এটা পি, ওকে? তো লিপিডের বাইলেয়ার দেখতে পাওয়া যায়, আর উপরে প্রোটিন নিচে প্রোটিন, ক্লিয়ার? তো এইটাই হচ্ছে কি, এইটাই আমরা এখানে দেখব, কম্পোজিশন অফ সেল মেমব্রেন কি? সমস্ত জীবন্ত কোষ এবং কোষের অভ্যন্তরীণ ক্ষুদ্র অর্গানেলগুলি। কোষ পর্দা কি খালি স্যার কোষেই থাকে? সব থেকে ভুল ধারণা এটা, কোষ পর্দা খালি কোষে থাকে না, কোষ পর্দা এমনকি কোষ অঙ্গাণু যেগুলো, যেমন মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, যেমন হচ্ছে তোমার লাইসোজোম, যেমন হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট, সব কিছু যত অঙ্গাণু দেখতে পাই যাদের কোষ, মানে পর্দা আছে, পর্দা যুক্ত অঙ্গাণু যেগুলো, সাধারণত দ্বি একক পর্দা বেষ্টিত আর একক পর্দা বেষ্টিত অঙ্গাণু হয়, আরেকটা হয় পর্দাবিহীন অঙ্গাণু, যেমন তোমার রাইবোজোম, ঠিক আছে? তো যাই হোক, ওই যে পর্দা যুক্ত অঙ্গাণু যেগুলো, সেই অঙ্গাণুগুলোর পর্দাও কি দ্বারা তৈরি হয়? এই সেল মেমব্রেন দ্বারা তৈরি হয়, ঠিক আছে? এই সেল মেমব্রেন দ্বারা তৈরি হয়। তো এই ঝিল্লিগুলি মূলত ফসফোলিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত, এবং সাধারণত ফসফোলিপিডের দ্বিস্তর, দ্বিস্তর মানে বাইলিপিড, যেটা বললাম বাইলেয়ার লিপিড যেটা দেখতে পাওয়া যায়। হলো, এইবার ফাংশন অফ সেল মেমব্রেন, সেল মেমব্রেনের কাজ কি, এটার থেকে এবার আরো ডেপতে যাব, ঠিক আছে? দেখো, ফাংশন অফ সেল মেমব্রেন, সেল মেমব্রেনের কাজ কি, সেল মেমব্রেন কি করে,
প্রথম পয়েন্ট কি দিচ্ছে, কোষের আকার বজায় রাখা। অবশ্যই কোষের আকার দেওয়ার জন্য তোমার যদি বেলুন কি আকৃতির হবে সেটা কিসের উপর নির্ভর করছে, বেলুনটা কি আকৃতি, যদি লাভ শেপের বানিয়ে থাকে কেউ তাহলে লাভ শেপ হবে, কেউ যদি গোল বানিয়ে থাকে সেটা গোল হবে, কেউ যদি লম্বাটে বানিয়ে থাকে তাহলে সেই বেলুনটা লম্বাটে হবে। তাহলে বেলুনের যে মানে রাবারের যে ফর্মটা সেটার উপর নির্ভর করছে বেলুনের আকার কেমন হবে। তো এইটার ক্ষেত্রেও কি ওই রাবারের যে ফর্ম ওটাই হচ্ছে সেল মেমব্রেন, তো ওর উপরে নির্ভর করছে কোষের আকার কেমন হবে, গোল হবে, বেঁকাটেরা হবে, লম্বাটে হবে, কি হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে, ঠিক আছে। এবং সাইটোস্কেলিটন এখানে স্থিতিশীল থাকে, এখানে সাইটোস্কেলিটন থাকে, ঠিক আছে। সাইটোস্কেলিটন কোথা থেকে তৈরি হয় আমরা বলেছিলাম, মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল কোথা থেকে তৈরি হয়, সেন্ট্রোজোম, ওকে। এবার আসছি সংলগ্ন কক্ষগুলিতে থাকা প্রোটিনগুলি সংক্ষেপে একটি কোষ অপর কোষের সাথে সম্পর্ক স্থাপনে সহায়তা করে। একটা কোষের সাথে তার পাশের কোষের যে কানেকশন তৈরি করা, যেটা আমি দেখছিলাম সেল ওয়ালও করে, সেল ওয়াল কিসের মাধ্যমে করছিল, প্লাজমোডেজমাটা, কিন্তু এর গল্প কিন্তু আলাদা, সেই গল্পটাই একটু বাদে আমরা এক এক করে দেখব, ঠিক আছে। সেই গল্পটাই এবার এক এক করে আমরা দেখব, চ্যানেল প্রোটিন হেনা তেনা এইসব, ঠিক আছে। তো চলো এইবার সংকেত পরিবহন করে, সংকেত পরিবহনও আমরা দেখব কিভাবে করে সংকেত পরিবহন। উচ্ছেচকের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, কারণ উচ্ছেচকের মেন প্রোডাক্ট প্রোটিন, সেটা আমরা এখানে দেখতে পাই, তো উচ্ছেচকের কার্যকলাপও এখানেই নিয়ন্ত্রিত হয়। এবং কোষের স্বীকৃতি, কোষের স্বীকৃতি মানে, কোষের স্বীকৃতি মানে যার মধ্যে কোষ পর্দা নেই সে কোনোদিনও কোষ হতে পারে না, সেল সেল রিকগনিশন বলা হয় এটাকে, ঠিক আছে, সেল সেল রিকগনিশন। তো সেল সেল রিকগনিশন কিসের মাধ্যমে হয়, কোষ পর্দা থাকলেই সেটা সেল, কোষ পর্দা না থাকলে সেটা সেল নয়, ঠিক আছে। তুমি ভেবে দেখো ব্যাকটেরিয়া সেলেরও থাকবে, মানে প্রোক্যারিওটিক সেলেরও থাকবে, উদ্ভিদ কোষেরও থাকবে, প্রাণী কোষেরও থাকবে, তাহলে কি কোষ পর্দা থাকতে হবে আর কি। পরিবহন, পরিবহনে কিভাবে, এই তিনটে পয়েন্ট এবার ডিটেলসে দেখব, এইটা এইটা এবং এইটা, এইটা এই তিনটে পয়েন্ট একটু বাদে ডিটেলসে দেখব, ঠিক আছে, কিভাবে করে এরা কাজ। দেখো এইবার আসছি, এই যে কোষ পর্দা, এটা তিনখানা মডেল আমাদের সামনে আসে, তিনখানা বৈজ্ঞানিক, তিনজন বৈজ্ঞানিক তিনটে মডেল দিয়েছিলেন। প্রথম দিয়েছিলেন বায়োমেমব্রেন মডেল, এই বায়োমেমব্রেন মডেল কে দিয়েছিলেন, ড্যানিয়েলি এবং ড্যাপসন, ড্যানিয়েলি এবং ড্যাপসন বলে দুজন বৈজ্ঞানিক এই বায়োমেমব্রেন মডেল দেন, যেটা তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন দেয়, ওয়ান লাইনার কোয়েশ্চেনই দেবে, ডিটেলস আসবে না। একক পর্দা মডেল, যেটাকে আমরা বলি ইউনিট মেমব্রেন মডেল ইংলিশে বলা হয়, সেটা কে দিয়েছিলেন, ডেভিড রবার্টসন, এটার ক্ষেত্রে শালটা মাথায় রাখবে, অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে, ডেভিড রবার্টসন এই একক মডেল, একক পর্দা মডেলটি দেন এবং বলেন কি সব কোষঙ্গাণুতে, যত কোষঙ্গাণু আছে তাতেও এই পর্দাটাই থাকে, ক্লিয়ার। এবং তারপরে আসে তরল মোজাইক মডেল, তরল মোজাইক মডেল বলতে, তরল বলতে তো বুঝলাম লিকুইড, মোজাইক মানে, মোজাইক মানে ভাসমান মডেল, ঠিক আছে, ভাসমান মডেল কি, এই প্রোটিনগুলো ভেসে ভেসে বেড়ায় এর মধ্যে, ভাসমান অবস্থায় থাকে, এই যে প্রোটিনগুলো দেখতে পাচ্ছ এর এতক্ষণ আগে কি ছিল, এই প্রোটিনের একটা মানে কনস্ট্যান্ট একটা লেয়ার থাকে না। সিঙ্গার এবং নিকলসন দুজন বিজ্ঞানী এলেন, সিঙ্গার এবং নিকলসন, এরা দুজন এসে কি বললেন, না প্রোটিন এক জায়গায় কোনো এক জায়গায় স্থির থাকে না, এটা ভাসমান অবস্থায় থাকে, মানে মুভ করতে থাকে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটারই স্ট্রাকচার তিনি এটা দেন। এবারে এই স্ট্রাকচারটাকে একটুখানি ডিটেলসে একবার দেখে নেব, ঠিক আছে, এই স্ট্রাকচারটাকে একটু ডিটেলসে দেখব লাস্টে গিয়ে, এই তরল মোজাইক মডেলের যে স্ট্রাকচারটা এটা একটু লাস্টে গিয়ে আমরা দেখব। তো চলো এবার যাই, এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটাকে ধরে ধরে এবার বুঝবো। দেখো প্রথমে আসছি, প্রত্যেকটা লেয়ারে কি থাকে, লিপিড থাকে, প্রোটিন থাকে আর সামান্য কার্বোহাইড্রেট থাকে। তো এই লিপিডের কাজ কি, লিপিডের কাজ হচ্ছে কোষ পর্দা তৈরি করা, খুব ইম্পর্টেন্ট কাজ, খুব ভালো কথা, কোষ পর্দা তৈরি করা। আরেকটা পয়েন্ট হচ্ছে কি, সিলেক্টিভলি পারমিয়েবল, সিলেক্টিভলি পারমিয়েবল মানে কি, বাংলায় বলে প্রভেদক ভেদ্য। কি হয় এতে, তোমার বাড়িতে ধরো একটা দারোয়ান আছে, ঠিক আছে, তোমার বাড়িতে ধরো একটা দারোয়ান আছে, তোমার বাড়ির দারোয়ান কি করে, তোমার বাড়ির দারোয়ান তোমাকে ঢুকতে দেয়, তোমার বাবাকে ঢুকতে দেয়, তোমার মাকে ঢুকতে দেয়, তোমার বাড়ির কাজের লোককে ঢুকতে দেয়, তোমার ধরো আত্মীয় স্বজন তাকে ঢুকতে দেয়, কিন্তু একটা উটকো লোক এলে তাকে তো ঢুকতে দেয় না, তারও তো আমার মতনই হাত পা কান চোখ নাক মানুষের মতনই দেখতে, তাহলে ঢুকতে দিল না কেন। আবার তোমাকে ঢুকতে দিচ্ছে, আত্মীয় স্বজনদের ঢুকতে দিচ্ছে, কেন ঢুকতে দিচ্ছে, মানে তোমার দারোয়ান হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল, কাউকে ঢুকতে দেবে কাউকে ঢুকতে
দেবে না, সেই কাজটাই কে করে, এই লিপিড করে, সবাইকে ঢুকতে দেয় না। ক্লিয়ার? কিভাবে ঢুকতে দেয় না, কেন ঢুকতে দেয় না, সব দেখবো এক একবার ভাবে, ঠিক আছে? তো সিলেক্টিভলি পারমিয়েবল এরা কাদের ঢুকতে দেয় দেখো, কেমন ঘুষ খেয়ে এরকম, মানে এরকম দারোয়ান দেখো না কিরকম টাইপের, একমাত্র তেলে দ্রাব্য পদার্থের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারে। মানে তোমার বাড়ির দারোয়ান একটা উটকো লোক এসছে, এসে বললো এই আমার কাছে বিড়ি আছে, হ্যাঁ খাবি, এনে এনে, আরে নে না, তুই তো আমার বন্ধু হোস, নে দুটো বিড়ি টান, বললো হ্যাঁ ঠিক আছে চল, তোমাকে বিড়ি দিয়েছিস, তুই আমার জিগরি দোস্ত আছিস, যা ঢোক গিয়ে তুই, হ্যাঁ ঢুকিয়ে দিল চোর। তো এইরকম ম্যাটার। লিপিডের কাজ হচ্ছে কি, যে ওর সাথে গুলে যাবে তাকে ঢুকতে দেবে, মানে যত রকমের ভিটামিনস আছে, তেলে দ্রাব্য ভিটামিন কি হবে, ইজিলি প্রবেশ করে যাবে এর মধ্যে, তাই না? তাই জন্য কি হয়, তুমি গায়ে যখন তেল লাপো, ঠিক আছে, বলে না গায়ে তেল মাখ, তাহলে দেখবি গায়ের ইয়ে হবে, কেন, ওই তেলের মধ্যে থাকা ভিটামিনস যেগুলো আছে সেটা কিন্তু তোমার স্কিনের মধ্যে যে কোষ পর্দা আছে সে কি করবে, টেনে ভিতরে ঢুকিয়ে নেবে, ঠিক আছে? তোমার কোষের মধ্যে থাকা কোষ পর্দা কি করবে, টেনে ভিতরে ঢুকিয়ে নেবে, অন্যরা মানে অন্য লেয়ারগুলো সেটা পারবে না। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে চলো, এরপরে কি, প্রোটিন এবং কার্বোহাইড্রেটকে, এটা একসাথে, কার্বোহাইড্রেটকে একটি গঠনগত ফিল্ম প্রদান করা এর কাজ। গঠনগত ফিল্ম মানে, ফিল্ম মানে স্ট্রাকচার। এই যে লিপিডটা আছে বলেই তো উপরে প্রোটিনগুলো এসে বসতে পারছে, নিচে প্রোটিনগুলো বসতে পারছে, তাই না? এটা স্ট্রাকচার, মেন স্ট্রাকচার প্রদান করেছে কি, সেটা হচ্ছে লিপিড, ঠিক আছে? এই মেন স্ট্রাকচারটা প্রদান করেছে কি, লিপিড, ভালো কথা। এরপরে আসছি প্রোটিনের কাজ। প্রোটিন কি করে, গঠনগত প্রোটিন কোষ পর্দাকে আকার প্রদান করে। গঠনগত প্রোটিন কি করে, কোষ পর্দাকে আকার প্রদান করে, যেভাবে লিপিড করছিল, ভালো কথা, একই কাজ। তারপরে কোন খাদ্য বস্তুকে পাম্পিং এর সাহায্য করে। পাম্পিং আমরা দেখতে পাবো অন্যদিন, যদি তোমরা বলো যে আরো ডিটেলসে জান স্যার, আরো ডিটেলসে যদি পড়তে চাও আমি পড়াবো পাম্পিং কি। পাম্পিং অনেক ধরনের হয়, সোডিয়াম পটাশিয়াম পাম্পিং, পটাশিয়াম সোডিয়াম পাম্পিং, ক্যালসিয়াম পাম্পিং, অনেক ধরনের পাম্পিং হয়। তো সেই পাম্পিংগুলোর ব্যাপারে আমি কিন্তু ক্লাসে করাবো যদি তোমরা চাও আরো ডিটেলস, ঠিক আছে? আজকে যেমন আমি আরো কিছু নিয়ে এসেছিলাম, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, পরের দিনই করাতে হবে কারণ অলরেডি আমার সময় পেরিয়ে গেছে। যাই হোক, তবু আমি করিয়ে যতটা পারবো আমি করাবো। ওকে চলো, আর কি, আয়ন চ্যানেল তৈরি করে। আয়ন চ্যানেল মানে, আয়ন চ্যানেল মানে একটা খাদ্যবস্তুকে এই প্রান্ত থেকে এই প্রান্তে ঢোকাবার জন্য একটা চ্যানেল তৈরি হয়। চ্যানেলটা কিভাবে তৈরি হয় একটু বাদে দেখবো। সেই চ্যানেলের মাধ্যমে খাদ্যবস্তুকে প্রোটিন কি করে, প্রোটিন আরো ঘুষখোর, প্রোটিন সাইডে, প্রোটিন হচ্ছে কি অনেকটা তোমার বাড়ি কাজের লোকের মতন সাইড দিয়ে, আরে তুই বাড়িতে ঢুকবি, হ্যাঁ আমি সেটিং করে দিচ্ছি, হ্যাঁ আমার আমার থ্রু দিয়ে তুই ঢুকে যাবি, আমার সাথে সাথে ঢুকে যাবি, তো ওরকম কেস করে দেয় কে, প্রোটিন। একেই এ তো ঘুষখোর, একে যে এর মধ্যে গুলে যাবে সে ঢুকে যাবে, আবার এও মাঝখান থেকে এসে তো ঢোকার ইচ্ছা, তো আমাকে বল আমি ঢুকিয়ে দিচ্ছি সাইড দিয়ে ঘরের মধ্যে, তো এরকম ভাবে ঢুকিয়ে দেওয়ার কাজ করে দেয়, ঠিক আছে? ওকে, আর কি, রিসেপ্টর ও উৎসেচক হিসাবে কাজ করে। রিসেপ্টর মানে গ্রাহক, এ যে ট্যাক করে এসে আটকে দেবে চুম্বকের মতন, যে ওর কাছে এসে আটকে যাবে, এটা লিপিডও করে থাকে, ঠিক আছে? আর আমরা দেখবো লিপিডও করে থাকে, এলপিডি বলে একটা স্তর হয় সেটা করে থাকে। যাই হোক, ওটার ডিটেলসে যাব, আমরা দেখতে পাবো গলগি বডি যখন পড়বো তখনও দেখতে পাবো যে কিভাবে অন্য আরেকটা মানে তোমার লিপিডের রিসেপ্টার কি করে সেটাকে আটকে নেয়, তেমনি প্রোটিন রিসেপ্টারও এটাকে কি করে আটকে নেয়। রিসেপ্টার বলে একটা পার্ট থাকে যেখানে একটা প্রোটিন আসছে আর প্রোটিন রিসেপ্টার পার্ট কি করে, প্রোটিনটাকে এখানে আটকে নেয় এবং ভিতরে নিয়ে চলে যায়, ঠিক আছে? মানে বল দাবা করে নিয়ে চল বলে নিয়ে চলে গেল, ক্লিয়ার? তো এইভাবে এরা কি হয় ভিতরে খাদ্যবস্তুকে ঢুকিয়ে নিয়ে যায়। তো দেখো একটুখানি ভিতরে যায়, একটুখানি ডিটেলস আরো যাব, তার আগে কার্বোহাইড্রেটটা দেখে নি একবার, কমেন্টগুলো তোমাদের দেখে নি। ডাব্লিউবিপি এসআই এর জন্য এগুলো ইম্পর্টেন্ট অবশ্যই। ওকে চলো, এরপর এরপরে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বোহাইড্রেটের কাজ। এবার দেখবো কার্বোহাইড্রেট, আমি একটু আগেই বলেছিলাম কার্বোহাইড্রেট একা থাকে না, কার্বোহাইড্রেট কি করে, কারুর সাথে না কারুর সাথে মার্চ করে নেয়। প্রোটিনের সাথে মার্চ করলে গ্লাইকোপ্রোটিন, লিপিডের সাথে মার্চ করলে গ্লাইকোলিপিড, ঠিক আছে? এটি কোষ পর্দার বাইরের অংশে অবস্থান করে, সাধারণত ভিতরে থাকে না, বাইরের দিকে থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে গ্লাইকোপ্রোটিনের
ছবি দেখা যাচ্ছে, এইদিকে দেখা যাচ্ছিল, এই দেখো এখানে দেখো গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, ঠিক আছে, গ্লাইকোপ্রোটিন, এ দেখো বাইরের দিকের অংশে অবস্থান করে, ঠিক আছে। ওকে, এইবার এই যে বাইরের দিকের অংশে যে মানে কার্বোহাইড্রেটের যেই পার্ট অবস্থান করে আমি একটু আগেই বললাম, সেটাকে কি বলা হয়, গ্লাইকোক্যালিক্স বলা হয়। হলো এইবার কার্বোহাইড্রেটের কাজ, কাজ কি, গ্লাইকোক্যালিক্সের সাথে অন্যান্য কোষকে যুক্ত হতে সাহায্য করে। গ্লাইকোক্যালিক্স কি করে, অন্যান্য কোষকে, আরেকটা কোষ পাশে আরেকটা কোষ আছে তাকে ধরে রাখতে, আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে কি, গ্লাইকোক্যালিক্স, ঠিক আছে। যদি গ্লাইকোক্যালিক্স না থাকতো সব কোষ আলাদা আলাদা হয়ে ছিটকে যেত, তো সেটা করতে সাহায্য করে কে, এই গ্লাইকোক্যালিক্স। এছাড়া রিসেপ্টর বাইন্ডিং, মানে এও হচ্ছে অন্য রকমের কাজ করে, রিসেপ্টর বাইন্ডিং হরমোন হিসাবে কাজ করে, এও কি করে, অন্য কাউকে ধরে আঁকড়ে ধরতে সাহায্য করে। আঁকড়ে ধরা হচ্ছে কাজ, কাউকে ঢোকায় না ভিতরে, এর ক্ষমতা নেই ঢোকাবার, এ কাউকে আঁকড়ে ধরতে পারে কিন্তু ভিতরে ঢোকাতে পারে না। কোষের প্রতিরক্ষা এটি সাহায্য করে, এমন কিছু ইম্পর্টেন্ট জিনিস দরকার ধরো সেটা বাইন্ড করা দরকার, সেটাও বাইন্ড করে নেয়। ক্লিয়ার হলো, যেটা বুঝলাম যে ক্লাসে স্টার্টিং হয়েছিল 180 জন দিয়ে, ক্লাসটা কমতে 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 120 এলো, তার মানে এটা স্পষ্ট যে লাইফে সবাই সাকসেসফুল হবে না, যারা শেষ অবধি লড়ে যাবে তারাই কিন্তু তোমাদের মধ্যে সাকসেসফুল হবে, ধৈর্য হারাবে না। ক্লাসের ভাবো তুমি, 1 ঘন্টার মধ্যে অন্তত 60 জন ডেডিকেটেড স্টুডেন্ট যারা প্রথম থেকে ছিল তারা হারিয়ে গেল। কম্পিটিশন এরকম হয়, 60 জন, 100 জন, 120 জন, 150 জন, 160 জন, আলটিমেটলি লাস্টে টিকে থাকবে 10 জন, ঠিক আছে। ওই 10 জনের মধ্যে থাকার চেষ্টা করো শেষ অবধি লড়াইয়ে যাতে টিকে থাকতে পারো, যদি শেষ অবধি লড়াইয়ে টিকে থাকো তাহলেই সফল হবে, নাহলে হবে না, ঠিক আছে। ধৈর্য হারাবে না এইভাবে ক্লাসের মাঝখানে। আমি চাই হচ্ছে তোমরা ক্লাসটা করো এই কারণে যাতে তোমরা শিখতে পারো, ডিটেলসে শিখতে পারো এবং যে কোনো পরীক্ষা যাতে ক্র্যাক করতে পারো, তাই জন্য আমি ডিটেল ক্লাস নিয়ে এসেছি, তোমাদের জন্যই আনা। যদি এইভাবে স্টুডেন্ট কমতে থাকে তাহলে আমাকে ধরে নিতে হবে যে আমি এত ডিটেলসে আমি যাবো না, আমি একটু ডিটেলসের বাইরেই চলে আসবো, ঠিক আছে। চলো, 190 অবধি উঠেছিল, তাই না, চলো দেখা যাক। শেয়ার করবে সবাই, একবার শেয়ার করে দাও বিভিন্ন বন্ধু বান্ধব যারা, যত ডিটেলসে ক্লাস নিয়ে চাইবে তার জন্য শেয়ার করো, আর তত আমি ডিটেলসে ক্লাস নিয়ে আসবো এবং ক্লাসটা কন্টিনিউ হতে থাকবে। ওকে চলো, ওকে, এইবার আমরা দেখব হচ্ছে কিভাবে কোনো কাউকে ঘরের মধ্যে ঢুকিয়ে নেয় এরা, ঠিক আছে। তো দেখো এরা হচ্ছে ঘরে থাকা তাপস পাল, তাই না, এই দেখো চ্যানেল প্রোটিন এবং কেরিয়ার প্রোটিন। তো অনেকটা হচ্ছে এই প্রোটিন হচ্ছে কি, তাপস পাল, তাপস পাল ঠিক বলবো না, তাপস পাল তো নিজের ঘরে ঢোকাতো না, অন্যের ঘরে ঢোকাতো। তো যাই হোক, এটা হচ্ছে সেই চ্যানেল প্রোটিন এবং কেরিয়ার প্রোটিন। দেখো কিভাবে হয়, কাজ কিভাবে করে, এই দু প্রকার প্রোটিন হয় যারা কি করে, বাইরের থেকে কোনো বস্তুকে ভিতরে ঢোকাতে সাহায্য করে। প্রথমে আসছি চ্যানেল প্রোটিন। চ্যানেল প্রোটিন কি করে, প্রথমে আয়ন চ্যানেল তৈরির মাধ্যমে কি করে, খাদ্য বা যে কোনো বস্তুকে ভিতরে ঢোকায়। আয়ন চ্যানেল কিভাবে তৈরি করে সেটা জানার আগে মাথায় রাখো, এই আয়ন চ্যানেলগুলি সাধারণত পলিপেপটাইড দিয়ে গঠিত হয়। পলিপেপটাইড মানে এক প্রকার প্রোটিন, ঠিক আছে, পলিপেপটাইড দিয়ে গঠিত হয় এবং আয়নগুলো এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রবেশ করে এই জলীয় ছিদ্রের মাধ্যমে। একটা জলীয় ছিদ্র থাকে যেটাকে বলা হয় পোরিন্স, আমি দেখাবো একটু বাদে, পোরিন্স, ওই পোরিন্সের মাধ্যমে কি হয়, ভিতরে প্রবেশ করে। পোরিন্সকে কি বলে, যেহেতু জল থাকে তাই জন্য ওটাকে কি বলা হয়, অ্যাকোয়া পোরিন্স বলা হয়, অ্যাকোয়া মানে জল আর পোরিন্স মানে ছিদ্র, সেটাকে বলা হয় অ্যাকোয়া পোরিন্স। ওই অ্যাকোয়া পোরিন্সের মাধ্যমে খাদ্যবস্তুকে ভিতরে ঢুকিয়ে নেয়। ওকে, আর কি, এই অ্যাকোয়া পোরিন্স প্রধানত পাওয়া যায় আমাদের কোথায়, আমাদের দেহের কোথায় পাওয়া যায় এগুলো, দেখো আমাদের দেহের যে প্লিহা, লিভার, কিডনি, হ্যাঁ, তারপর হচ্ছে লিউকোসাইড, ল্যাক্রিমাল, মানে যেগুলো দিয়ে আমরা অশ্রুগ্রন্থি যেটাকে বলি, সেই সব পার্টে যেখান থেকে কি হয় তরল নিঃসৃত হয়, কি বললাম, যেই সব পার্টের থেকে তরল নিঃসৃত হয় বা তরল ইনটেক করে যারা, তাদের মধ্যে তোমরা এই অ্যাকোয়াপোরিন্স দেখতে পাবে, ঠিক আছে, তাদের মধ্যে তোমরা কি দেখতে পাবে, অ্যাকোয়াপোরিন্স দেখতে পাবে। ওকে, এই অ্যাকোয়াপোরিন্স কি করে, ভিতরে ঢোকাতে বা বাইরে বার করে দিতে সহায়তা করে থাকে। এরা কি হয়, প্রবেধক ভেদ্য, এবং এই চ্যানেলগুলি
এই চ্যানেলগুলি খোলা বা বন্ধ হয় একটি গেটের মাধ্যমে। এদের একটা গেট থাকে, গেটটা এরকম ভাবে ঢাকা পড়ে যায়, তাহলে কেউ ঢুকতে পারে না, গেট খুলে গেলে সবাই ঢুকতে পারে। দেখো ছবি, এখানে দেখো গেটটা যখন ওপেন আছে তখন কি হচ্ছে, দেখো একটা লাল রঙের একটা কোনো একটা খাদ্যবস্তু বা কোনো একটা মিনারেলস দেখো ভিতরে ঢুকে যাচ্ছে, তাই না, যখন ওপেন আছে। কিন্তু যখন এরকম ভাবে বন্ধ হয়ে যায় তখন কি হয়, এদেরকে ফিরে যেতে হয়, তাই না। তো এই গেটটা এইভাবেই কাজ করে, খোলা বন্ধের মাধ্যমে। ওর যাকে ঢোকাবার ইচ্ছা, প্রবেদক বেদ্য, আমার যাকে মনে হচ্ছে আমি ঢোকাবো, আমার যাকে মনে হচ্ছে আমি ঢোকাবো না, তো কি আমার যাকে মনে হচ্ছে ঢোকাবো না আমি বন্ধ করে দিলাম, আমার এখন মনে হচ্ছে না ঢোকাবো আমি খুলে দিলাম। তো এটাকে কি বলছি, এটাকে বলছি গেটিং, গেটিং সিস্টেম বলা হয় এটাকে, ঠিক আছে। তো চলো গেটিং কি দেখে নেব। গেটিং প্রধানত চার প্রকারের হয়, কিন্তু প্রধানত আমরা দুটো প্রকার খুব বেশি ইউজ মানে আমরা দেখতে পাবো কোষের মধ্যে, কিন্তু প্রধানত চার প্রকার, চারটে প্রকারই আমরা দেখব। চলো, লেখা আছে দুটো প্রকারের ব্যাপারে, চারটে প্রকার এখানে তোমরা দেখতে পাচ্ছ। দেখো একটা হচ্ছে লিগ্যান্ড গেট। লিগ্যান্ড কাকে বলে, প্রোটিন যখন নিজের সাথে অন্য কাউকে বাইন্ড করে নেয় তারপরে তাকে ভিতরে ঢুকিয়ে দেয়, নিজের সাথে অন্য কাউকে বাইন্ড করে নিল দেন তাকে ভিতরে ঢুকিয়ে দিল, সেটাকে বলবো লিগ্যান্ড গেট। লিগ্যান্ড গেট মানে প্রোটিন মানে অনেকটা ওই দারোয়ান, দারোয়ান বলছে আরে মানে ভিতরে থাকে ধরো মানে প্রধানমন্ত্রী, এবার ওর বন্ধু এসছে, ভাই আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করবো, তুই ভাই প্রধানমন্ত্রীর বাড়ির দারোয়ান, আমাকে একটু ঢুকতে দে। আর এবার কি করলো, ও হচ্ছে কি লিগ্যান্ড তৈরি করলো, আরে ভাই তুই আমার বন্ধু তুই যাবি না তো কাঁধে হাত দে, আরে তুই আমার বন্ধু তুই যাবি না তো কে যাবে, চল প্রধানমন্ত্রীর ঘরে, বলে নিয়ে চলে গেল ভিতরে। এটা হচ্ছে লিগ্যান্ড গেট। লিগ্যান্ড গেট অনেকটা ওইভাবে কাজ করে। এইবার আসছে মেকানিক্যাল গেট। মেকানিক্যাল গেট কোনটা, পিএসসি অফিসের সামনে সবাই দাঁড়িয়ে বিদ্রোহ করছে, আমরা অফিসে ঢুকবোই, আমাদের কেউ আটকাতে পারবে না, গেট ধরে নাড়াচাড়া করতে পারবে, গেট ভেঙে ভিতরে ঢুকে গেল, এটা হচ্ছে মেকানিক্যাল গেট। কি হয়, বাইরে থেকে প্রেশার সৃষ্টি করতে 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 এটা ভিতরের দিকে ঢুকে যায়, প্রেশারের উপর নির্ভর করে যেটা খুলবে না বন্ধ হবে, ঠিক আছে। তো এটাকে বলা হয় মেকানিক্যাল গেট। আরেকটা হচ্ছে অলওয়েজ ওপেন গেট, সবসময় দরজা খোলা, যে পাচ্ছে ঢুকছে, যে পাচ্ছে বেরোচ্ছে, একেবারে মানে ওই হরিণ লুটের মতন, যে পাচ্ছে ঢুকছে, যে পাচ্ছে বেরিয়ে যাচ্ছে, যে পাচ্ছে লুটে নিয়ে বেরিয়ে যাচ্ছে, তো সেটা হচ্ছে কি অলওয়েজ ওপেন গেট। আরেকটা হচ্ছে ভোল্টেজ গেট। ভোল্টেজ গেট কি, ভোল্টেজ গেট হচ্ছে ধরো সোডিয়াম আয়ন, সোডিয়াম আয়ন এখানে দেখতে পাচ্ছ, ভোল্টেজ গেটের ব্যাপার এখানে, এটি অণুর আয়নের প্রকৃতির উপর নির্ভর করে। ভিতরে ধরো এই বাইরে ধরো একটা এই ভিতরে ধরো একটা মাইনাস আয়ন আছে, ঠিক আছে, বাইরে একটা পজিটিভ আয়ন আছে, কি করলো ও পজিটিভ আয়নটাকে মাইনাস আয়ন কি করলো ভিতরে টেনে ঢুকিয়ে নিল, এটার ক্ষেত্রে সেরকম দেখতে পাই। তেমনি বাইরে যদি একটা আয়ন থাকে সে বাইরে টেনে বার করে নিল, এইটা হচ্ছে ভোল্টেজ গেট, ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি কি ভোল্টেজ গেট, ক্লিয়ার, ওকে। তো এই যে এই ভোল্টেজ গেট বা এখানে দেখতে পেলে লিগ্যান্ড গেট, এটাই হচ্ছে কেমিক্যাল গেট, ঠিক আছে। কেমিক্যাল গেটিং আসলে কি, লিগ্যান্ড গেটকে বলা হয় কেমিক্যাল গেট, ক্লিয়ার, লিগ্যান্ড গেটই হচ্ছে কেমিক্যাল গেট, ওকে। চল এইবার এইবার আসছি কেরিয়ার প্রোটিন। এই যে আমরা দেখলাম কেরিয়ার, এই যে এরা যে কেরিয়ার প্রোটিন মানে কাউকে বহন করে নিয়ে যাচ্ছে, লিগ্যান্ড গেটে দেখলাম কাউকে বহন করে ভিতরে নিয়ে যাচ্ছে, এই গেট আবার মানে এই প্রোটিনগুলো আবার কয়েকটা ভাগে ভাগ হয়। এই যে কেরিয়ার প্রোটিন, কেরিয়ার প্রোটিনকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইউনিপোর্ট, একটা হচ্ছে সিমপোর্ট, আর একটা হচ্ছে কি অ্যান্টিপোর্ট। কি জিনিস এটা, ছবির দিকে তাকাও বুঝে যাবে। ইউনিপোর্ট মানে কাকে বলে, যে একই দিকে আয়নকে প্রবাহিত করবে, একই দিকে দেখো আয়ন প্রবাহিত হচ্ছে, এটাকে কি বলবো ইউনিপোর্ট, একই দিকে আয়ন প্রবাহিত করে মানে ভিতর বাইরে থেকে ভিতরেই ঢুকতে দেবো, ভিতর থেকে ওকে বাইরে ঢুকতে দেবো না, ঠিক আছে। ওই যে সালমান খানের সিনেমাগুলোতে হয় না, গুন্ডারা ডায়লগ দেয় যে খালি ভিতরে ঢুকতে পারবে, বাইরে বেরোবার রাস্তার চাবি আমার হাতে, ওরকম ব্যাপার, তুমি ভিতরে তো ঢুকে যাবে, বাইরে বেরোনো তোমার হাতে সাধ্য নেই, তো এটা হচ্ছে ইউনিপোর্ট, ঠিক আছে। এরপরে আসছে কি সিমপোর্ট, সিমপোর্ট সিমপোর্ট বা প্রোটিনটাকে বলবো সিমপোর্টার প্রোটিন, ঠিক আছে। সিমপোর্টে কি, ওই একটা গেটের মধ্যে দিয়ে অনেকগুলো তোমার আয়ন ঢুকতে পারে, এখানে যে কোনো একটাকে ঢুকতে দেয়, এখানে যে কোনো একটা ধরো সোডিয়ামের গেট, এটা এখান দিয়ে খালি সোডিয়ামই ঢুকতে পারবে, পটাশিয়ামের আলাদা গেট আছে, যাও পটাশিয়াম আলাদা গেটে যাও, তো এটা হচ্ছে ইউনিপোর্টের ব্যাপার। সিমপোর্টে কি, সিমপোর্টে হচ্ছে যে পারবে সে ঢুকে যাও, সিমপোর্টে কি যে পারবে সে ঢুকে যাও, ক্লিয়ার, সেটা হচ্ছে সিমপোর্ট, ক্লিয়ার।
আর অ্যান্টিপোর্টার বা অ্যান্টিপোর্ট হচ্ছে কি, একজন ঢুকতে পারবে, হয়তো সোডিয়ামকে ঢুকতে দেবো, পটাশিয়াম খালি বেরোবে এই রাস্তা দিয়ে, মানে সোডিয়ামকে ঢুকতে দেবো, পটাশিয়াম খালি বেরোবার রাস্তা এটা। তো এইরকম পোর্টকে বলা হয় অ্যান্টিপোর্ট। এই ধরনের কেরিয়ার প্রোটিন আমরা দেখতে পাই। কেরিয়ার প্রোটিন এই তিন ধরনের হয়, কি কি বললাম, ইউনিপোর্ট, সিনপোর্ট আর অ্যান্টিপোর্ট। ক্লিয়ার? ওকে, এই যে তোমরা এবার ছবিটাকে ভালো করে দেখো, এখানে দেখতে পাচ্ছ প্রোটিন, এই যে আমাদের সেল মেমব্রেন, এর মধ্যে তুমি যদি ভালো করে দেখো, এইটা একটা প্রোটিন, দেখো দুপ্রান্ত খোলা, তাই না? দেখো এই প্রান্ত থেকে এই প্রান্ত খোলা, এটাকে আমরা কি বলে থাকি, চ্যানেল প্রোটিন। একটু আগে করেছিলে অলওয়েজ ওপেন গেট, অলওয়েজ ওপেন গেট, এই অলওয়েজ ওপেন গেট অলওয়েজ চ্যানেল প্রোটিন হয়ে থাকে এরা, ঠিক আছে? এরা অলওয়েজ কি হয়, চ্যানেল প্রোটিনই বেশি হয়ে থাকে। ক্লিয়ার? এইবার লিগ্যান্ড গেট, মেকানিক্যাল গেট, হ্যাঁ মেকানিক্যাল গেটও অনেক সময় ওই চ্যানেল চ্যানেল প্রোটিন হয়ে থাকে, যাই হোক। আর বাদ বাকিগুলো বেশিরভাগের হয় সেটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, দেখতে পাচ্ছ এটা ইন্টিগ্রাল প্রোটিন। এই ইন্টিগ্রাল প্রোটিনটা কি হয়, ইন্টিগ্রাল প্রোটিনদের সাথে বাইন্ড করে, লিগ্যান্ড প্রোটিন, বিশেষ করে লিগ্যান্ড প্রোটিনে তো ইন্টিগ্রাল প্রোটিনই হবে, এর সাথে বাইন্ড করে নিয়ে গিয়ে ভিতরে ঢোকাবে বা বাইন্ড করে নিয়ে বাইরে বার করবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, দেখতে পাচ্ছ এটা ইন্টিগ্রাল প্রোটিন, এটা চ্যানেল প্রোটিন। আর এটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, এর এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, কারণ এ খালি একটা প্রান্তেই বিস্তৃত, মানে জাস্ট এইটুকুনি বিস্তৃত, এপার থেকে ওপারে বয়ে নিয়ে যেতে পারবে না। তেমনি এইখানেও দেখতে পাচ্ছি অপর প্রান্তে আছে কিনা এটা বোঝা যাচ্ছে না। তো এইগুলোতে যেমন বোঝা যাচ্ছে এক প্রান্ত থেকে অপর প্রান্ত, তারা কি করবে, খাদ্যবস্তু বা মিনারেলস বা জল, যাই হোক, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে সক্ষম। যেগুলো পেরিফেরাল প্রোটিন, পরীক্ষা যদি কোয়েশ্চেন দেয় যে এদের মধ্যে কোনটি মানে খাদ্য পরিবহনে সক্ষম নয়, কোন প্রোটিন, তো অ্যান্সার হবে কি, পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন খাদ্য পরিবহন করতে পারবে না, ঠিক আছে? এছাড়া কি, গ্লাইকোপ্রোটিনও খাদ্য পরিবহন করতে পারবে না, এর কাজ হচ্ছে বাইন্ড করা খালি, একে অপরের সাথে বাইন্ড করা। হ্যাঁ, তবে পেরিফেরাল প্রোটিন কাউকে বাইন্ড করতে পারে চাইলে, ঠিক আছে, কাউকে চাইলে বাইন্ড করতে পারে, ব্যাস আর কিছুই নেই, ঠিক আছে? এরপরে আছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটা আমরা পরের দিনই ধরবো, যেটা সেল ওয়ালের উপর ভিত্তি করে হয়। কালকে এটা ভালো করে পড়ে আসো এত দূর, তারপরে কালকে আমরা বাদ বাকিটা এগোবো, ঠিক আছে? সবার বুঝতে প্রবলেম হয়নি আশা করি, বুঝতে পারলে বলো হ্যাঁ বুঝতে পেরেছি, না বুঝতে পারলে সেটাও বলো, স্যার ফালতু ক্লাস, বেকার ক্লাস, আপনার ক্লাস করবই না, বেকার লাগলো, ওকে বলে দিতে পারো, ঠিক আছে? আমার ক্লাসের টাইম বৃহস্পতি থেকে শনিবার দুপুর তিনটের সময়, ঠিক আছে, চলে আসবে, তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সেমিনার, আমাদের সেমিনার 2022 সালের সেমিনার, তোমরা দেখতে পাচ্ছ নজরুল মঞ্চ, বেলঘরিয়ার নজরুল মঞ্চে হবে এই রবিবার, আসছে রবিবার। তোমাদের মধ্যে যারা যারা আমাদের সাথে দেখা করতে চাও, ডাইরেক্ট কথা বলতে চাও, তারা অবশ্যই চলে আসতে পারো, কোনো মানে ফিস ফিস কিচ্ছু লাগবে না, ডাইরেক্ট চলে আসো এখানে, প্রবেশ তোমার 26 জুন 11টা, আমি বলবো 10:30টায় চলে আসো তোমাদের এখানে, তো দেখা হয়ে যাবে তোমাদের সাথে, আমাদের সামনাসামনি কথাও হয়ে যাবে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এএনএম জিএনএম এর কোর্স, যারা যারা ভর্তি হতে চাও তারা তারা ভর্তি হয়ে যেতে পারো, যদি কোনো অসুবিধা হয় আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9804030739, তো আমার সাথে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করে নিতে পারো। 180 ঘন্টার ক্লাস এখানে প্রোভাইড করা হবে, দাম পড়বে 1430 টাকা মতন, ঠিক আছে? 1430 টাকা 180 ঘন্টার ক্লাস, এক বছর তোমরা ক্লাসটা দেখতে পাবে। আর Y229 কোড ইউজ করে তোমরা চাইলে পারচেস করে নিতে পারো, ইবুক ফরম্যাটে তোমাদের নোটস প্রোভাইড করে দেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছ যারা যারা WBCS এ ভর্তি হতে চাও, আমি তোমাদের WBCS পড়াবো, আমি মানে কোনো উপায় নেই, আমার কাছেই পড়তে হবে, আমি আমার অধম আর কোনো উপায় নেই, এই অধম টিচারের কাছেই পড়তে হবে। তো এই WBCS এর কোর্স যদি নিতে হয় Y229 কোড ইউজ করে তোমরা পারচেস করে নিতে পারো, 2000 ঘন্টার ক্লাস তোমাদের এখানে প্রোভাইড করা হবে, ইবুক আকারে তোমাদের এখানে দেওয়া হবে। আর কোর্সের দাম তোমরা 2 বছরের নিলে আমি বলবো 2 বছরেরটা নাও, বেস্ট হবে, 5700 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এই কোডটা ইউজ করলে, যেটা 6700 সামথিং দেখাবে, এটা 5700-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। কিভাবে পারচেস করবে, সবার আগে আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে, তারপরে স্টোর অপশনে যাবে, স্টোর অপশনে গিয়ে ক্লিক করবে, স্টোর অপশনে ক্লিক করার পর এখানে সার্চ বারে যাবে, সার্চ বারে গিয়ে ক্লিক করবে। এবার ধরো এএনএম জিএনএম এর কোর্স চাও, তাহলে লেখো এখানে এএনএম জিএনএম, WBCS চাইলে WBCS লিখবে, সরি এএনএম জিএনএম লেখো,
ঠিক আছে, লিখে এখানে সার্চ মারবে, তলায় দেখো সার্চ বাটন দিয়েছে, সার্চ মারবে। যেই সার্চ করবে সঙ্গে সঙ্গে এএনএম জিএনএম এখানে দেখতে পাচ্ছ চলে এসেছে, এই এএনএম জিএনএম উপরে গিয়ে ক্লিক করো। যেই ক্লিক করবে তোমার কি হবে, এরকম কয়েন অপশন দেখাবে, এই কয়েন অপশনে গিয়ে ক্লিক করলে দামটা একটু কমে যাবে, কয়েন অপশনে ক্লিক করলে এটা সবুজ হয়ে যাবে, হলো। এবার দেখো এই তার উপরেই অফার্স অ্যাভেলেবেল দেখাচ্ছে, এর উপরে গিয়ে ক্লিক করো। যেই এর উপরে গিয়ে ক্লিক করবে এখানে কুপন কোড দিতে বলবে, কুপন কোড দাও Y229, ঠিক আছে, Y229 কুপন কোড দাও, Y229 কুপন কোড যেই দেবে অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। এই অ্যাপ্লাইটা ডার্ক হয়ে যাবে, এটা দেওয়ার পর অ্যাপ্লাই ডার্ক হয়ে যাবে, অ্যাপ্লাই করে দাও। যেই অ্যাপ্লাই করবে তোমার দাম দেখো এখানে 8000 সামথিং দেখাচ্ছিল কিছু একটা, ঠিক আছে, এখানে কমে কত হয়ে গেছে, এখানে কমে কত হয়ে গেছে 1800 সামথিং, আরও কমে যাবে, ঠিক আছে। তোমাদের ক্ষেত্রে 1430 মতন হবে এটা, ঠিক আছে। এবার তোমার এটা আমার নাম আর আমার ফোন নাম্বার দেখাচ্ছে, আরেকবার বলে দিচ্ছি যাদের যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার ইচ্ছা তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো 9804030739 নাম্বারে, 9804030739। এছাড়া কোর্স কেনার হলেও তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, ওকে। দেন কন্টিনিউ করে দাও, কন্টিনিউ করলে তোমরা এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই সব রকম অপশন পেয়ে যাবে। তো ডেবিট কার্ডে পে করতে পারো, ডেবিট কার্ডে তারা পে করবে যারা এটিএম এর মাধ্যমে পে করছো, ইউপিআই দিয়ে তারা পে করবে যারা ফোন পে, গুগল পে এগুলো দিয়ে পে করছো, ওকে। এবার কার্ডের নাম্বার দাও, এক্সপায়ারি ডেট দাও, কার্ড হোল্ডারের নাম দাও, সিভি নাম্বার দাও, এগুলো দেওয়ার পর পে করে দাও। যেই পে করবে এখানে কি হবে, তোমার কাছে একটা ওটিপি যাবে, ওটিপিটাকে কনফার্ম করে দাও, ব্যাচ তোমার। এবার ব্যাচটাকে কোথায় গিয়ে দেখতে পাবে দেখো, এই স্টোরের পাশেই মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে, এইখানে গিয়ে তোমরা তোমাদের ব্যাচ পেয়ে যাবে, মাই কন্টেন্ট পারচেজ লাইক ক্লাস। আশা করি বুঝতে পেরেছো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়ে যেও যারা যারা দেখছো, ভিডিওটাকে শেয়ার করতে বলো না বন্ধু বান্ধবদের মধ্যে, অবশ্যই শেয়ার করে দিও, ক্লাসটা কেমন দেখে জানাতে বলো বন্ধু বান্ধবদের, যে ভালো লাগলো কি ভালো লাগলো না। সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে চ্যানেল, যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানাবে আর কিসের কিসের ক্লাস চাও তোমরা, অবশ্যই তোমাদের কথা রাখবো। সেটা যদি নিটে স্টুডেন্ট হয় বা তোমাদের মনের কোনো প্রশ্ন সেগুলো তুমি ওখানে রাখতে পারো, আমি কোনো ভিডিওতে তোমাদের সেগুলো সলভ করে দেবো। আর নোটিফিকেশানটাকে টার্ন অন করে রাখো যাতে আমরা তোমাদের নোটিফিকেশান পেয়ে মানে অলওয়েজ পেতে থাকি, ওকে। চলো তো, আর তোমরাও যাতে নোটিফিকেশান পেতে থাকো তোমাদের মানে কোন ক্লাস আসতে চলেছে। তো চলো আজকের মতো ক্লাস এখানে এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে আবার কালকে ঠিক দুপুর 3টের সময়, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।